মানে ডিএফএস আর বিএফএস এর পার্থক্য কি? আমরা হচ্ছে ডিরেক্ট মানে ডিএফএস কাকে বলে ঠিক আছে যাওয়ার আগে হচ্ছে আমরা দেখি যে ডিএফএস আর বিএফএস পার্থক্য। ফর নাও আমি ধরে নিচ্ছি যে আপনারা জানেন অ্যাটলিস্ট ডিএফএস কি, ডিএফএস কি জিনিস সেটা যদি আপনারা অ্যাসাইনমেন্ট করে থাকেন আপনাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা পার্টির এরকম লেভেল বাই লেভেল যে একটা থেকে যত জায়গায় যাওয়া যায় এক হপ ডিস্টেন্সে সেগুলোতে আগে যাই, তারপরে হচ্ছে ডিফেন্স মানে যেতে থাকে লেভেল বাই লেভেল আগে যেতে থাকে। তো লেভেল ওয়ান এর জিনিসগুলোকে এক্সপ্লোর করা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা লেভেল টু তে আগাই, দেন হচ্ছে আমরা লেভেল থ্রি তে আগাই এন্ড দিস সার্ভিস। সো বিএফএস আমরা জিনিসপত্র লেভেল ওয়াইজ আগাই, আর ডিএফএস এ আমরা হচ্ছে মানে বিএফএস আমরা হচ্ছে সবকিছু এক্সটেপ এক্সটেপ আগে। বাট হোয়াট হ্যাপেন্স ইন ডিএফএস ইজ কোয়াইট ডিফারেন্ট। কোন দিক দিয়ে ডিফারেন্ট? তো যেমন এই যে এটা হচ্ছে বিএফএস এ যে ফার্স্ট এগুলি এগুলি এগুলি, তারপরে হচ্ছে ডিএফএস এ যেটা হয় সেটা হচ্ছে আমরা যত পারি তত ডিপে যাই, যত ডিপ পসিবল তত ডিপে যাই। এরকম এটা এক্সপ্লোর করার পরেই আমরা প্রথমে এই যাবো, এখান থেকে আরো যদি ডিপে যাওয়া যায় আমরা যেতে থাকবো, তারপরে এখান থেকে আরো ডিপে যাব, আরো যাব, আরো যাব, ফাইনালি আর যখন যাওয়ার উপায় থাকবে না তখন আমরা ফেরত আসবো। এই হচ্ছে আমাদের কাজ, এভাবে করে ফেরত আসবো দিন শেষে। এই সব আর কোথাও যেহেতু যাওয়া যাচ্ছে না, ফেরত আসতে থাকবো আসতে থাকবো আসতে থাকবো। তার মানে আমার টার্গেট হবে এখানে আমি যত ডিপ পারি তত ডিপ তত জলদি চলে যাবো, আর যখন কোথাও যেতে পারবো না তখন সাথে সাথে ব্যাক ট্র্যাক করে আসবো। এই যে তীর চিহ্নটা আমি দিলাম পিছনে সেটা হচ্ছে ব্যাক ট্র্যাক, যে এইখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না। তো কি করবো, ওর প্যারেন্টে গিয়ে বলবো যে আচ্ছা আর কোথাও যাওয়া যাবে, যদি যায় তাহলে সেদিকে দৌড়ো, আর যদি না যায় তাহলে তুমিও তোমার প্যারেন্টের কাছে ব্যাক ট্র্যাক করো, ব্যাক ট্র্যাক করো। এইভাবে এই যে পিছনে ফেরত আসাটাকে এটাকে বলে ব্যাক ট্র্যাক। সো খেয়াল করে দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এটা একটা স্ট্যাকের মতো ঘটনা হচ্ছে না? দেখেন যে আমি যদি এটা প্রথমে দিলাম এটা স্ট্যাকের নিচে আসে, এরপরে এই এলিমেন্টটা আসে হচ্ছে এইখানে স্ট্যাকে, দেখেন একের পর এক পুশ করতেছে, এটা আসে এর উপর, তারপর এটা আসে এর উপর, ফাইনালি এটা এর উপরে। যখন এটার কাজ শেষ, এটা বের হয়ে গেল স্ট্যাক থেকে, তখন এটা নিয়ে কাজ করবে, এর কাজ শেষ তখন একে নিয়ে কাজ করবে। বুঝতেছেন এটা স্ট্যাকের মতো হচ্ছে? ডিএফএস এ আমরা যখন কিউ ইউজ করি, আর ডিএফএস এ আমরা চাইলে স্ট্যাক ইউজ করতে পারতাম। আপনারা কি জিনিসটা বুঝতে পারতেছেন? মানে আমরা যত ডিপ পারি তত ডিপ যাচ্ছি, কাজ শেষ হলে এটাকে ফেলে দিই, তখন এটাকে নিয়ে কাজ করবো। তো যেটাকে লাস্টে ঢুকাইছি সেটাকে নিয়ে আগে কাজ করবো, বুঝতে পারছে? হ্যালো, জি স্যার। ওকে, তো সেইটা যদি বোঝা গিয়ে থাকে, আচ্ছা এই হচ্ছে কথা যে আমরা চাইলে ডিএফএস কে এখানে একটা স্ট্যাকের মতো কল্পনা করতে পারি। What we are doing is, we are basically, আমরা একটা stack কে mimic করি, যে যেটা লাস্টে ঢুকবে সেটাকে নিয়ে আমরা first এ কাজ করি। দাঁড়ান, আমি হচ্ছে মোবাইল থেকে এই হচ্ছে কথা। এখন দেখেন এটা স্ট্যাকের মতো হইতে পারে, কিন্তু আমরা বেসিক্যালি যখন ডিএফএস লিখবো, ডিএফএস এ যেমন আমাদের একটা এক্সপ্লিসিটলি আমরা একটা কিউ মেইনটেইন করতাম, এইখানে আমরা এক্সপ্লিসিটলি কিউ আর সরি স্ট্যাক আর মেইনটেইন করব না। রাদার আমরা কি করব, আমরা হচ্ছে রিকার্সিভ ফাংশন লিখব। এখন আপনারা কি জানেন ফাংশন কল কিভাবে কাজ করে? মানে আমরা যখন একটা থেকে একটা ফাংশন কল করি, আমরা যখন একটা প্রোগ্রাম লিখি মেইন ফাংশনের মধ্যে থেকে আমরা বিভিন্ন রকম ফাংশন কল করি না? জি স্যার। এটা কিভাবে কাজ করে এটা আপনারা জানেন? ফাংশন কলিং এর স্ট্যাক সম্বন্ধে কি আপনাদের কোনো আইডিয়া আছে? না। ফাংশন কলিং এর স্ট্যাক কি জিনিস খেয়াল করে দেখেন, এই যে ধরেন আপনার কোড শুরু হয় কোথেকে? মেইন থেকে, রাইট? মানে আমরা মেইন ফাংশন এটা এক্সিকিউট করি সব সময়, তাই না? জি স্যার। সো খেয়াল করেন মেইন কি করছে, এই ফাংশন ওয়ান কে কল করছে। ওকে, ফাংশন ওয়ান কে কল করছে। মেইন এর ভিতর আমরা কোন ফাংশন কে কল করছি? ফাংশন ওয়ান। তো এবার ফাংশন ওয়ান এর ডেফিনিশনে চলে যাই। ফাংশন ওয়ান ফাংশন টু কে কল করছে, টু ওভার থ্রি কে কল করছে। মানে আমি ইচ্ছা করে এরকম একটা খারাপ সিনারিও বানাইছি যে একটা ফাংশনের কল, যে মানে একটা ফাংশনের ভিতরে সে আরেকটা ফাংশন কে কল করে, থ্রি ফোর কে কল করে, ফোর ফাইভ কে কল করে, ফাইভ দিয়ে সিক্স কে কল করে। তো দিন শেষে সিক্স শেষ হওয়ার পরে এই ফাইভ শেষ হবে, তারপর ফোর শেষ হবে, থ্রি ওয়ান এইভাবে শেষ হবে, সবার শেষে মেইন ফাংশন। এখন খেয়াল করেন আপনি যখন প্রথম মেইন ফাংশন নিয়ে কাজ করা শুরু করছেন, এই হচ্ছে আপনার মেইন মেইন ফাংশন। যখন ফাংশন ওয়ান কে কল করছে এটা ঠিক মেইন এর নিচে আসে। ওকে, তো ফাংশন ওয়ান কি করছে, গিয়ে ফাংশন টু কে কল করছে, ঠিক আছে? তো দেখেন ফাংশন ওয়ান শেষ হওয়ার আগে ফাংশন টু শেষ হইতে হবে, এটা একটা ফাংশন কল। তো বুঝতেছেন কথা, এই যে এটা কিন্তু একটা স্ট্যাক,
এটা একটা স্ট্যাক, স্ট্যাকের সবার নিচে আছে কি মেইন ফাংশন, মেইন কল করছে এটাকে, এটা কল করছে এটাকে। তো যতক্ষণ ফাংশন 2 এর কাজ শেষ না হবে ততক্ষণ মেইন ফাংশন 1 ও শেষ হবে না, মেইন ও শেষ হবে না। এটা হচ্ছে ফাংশন কলের আসলে স্ট্যাক। মানে আমাদের কম্পিউটারে আমরা যখন একটার ভিতরে একটা ফাংশন কল করি, লিটারেলি একটা স্ট্যাক থাকে, ফাংশন কলিং এর স্ট্যাক বলে। এটা হচ্ছে মেইন। এই স্ট্যাকটা জাস্ট নিচের দিকে গ্রো করতেছে দেখা যাচ্ছে, উপরের দিকে গ্রো করলে জাস্ট এটাকে উল্টাই দিলেই মানে কাজ একই কথা, উপর নিচ যেটা ম্যাটার করে। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি হচ্ছে একটা ফাংশন যখন আরেকটা ফাংশন কল করে তখন কি হয়, একটা স্ট্যাক মেনটেন হয় এক্সপ্লিসিট। এই যে যখন আমার এই কাজগুলো হচ্ছে, খেয়াল করে দেখেন, যখন আমার 1, 2, 3, 4, 5, 6 এইভাবে কল করতেছে, লাস্ট স্টেপে ফাংশন 6 যখন এক্সিকিউট হচ্ছে তখন সে হচ্ছে স্ট্যাকের টপে আছে। এর কাজ শেষ হইলেই কেবলমাত্র 5 এর কাজ শেষ হবে, তারপরে 4, এরকম এগুলো। তো ফাংশন 6 যখন কাজ শেষ হয়ে যাবে ও স্ট্যাক থেকে বের হয়ে যাবে, তখন স্ট্যাকের টপে থাকবে 5, 5 এর কাজ শেষ হয়ে গেলে ও স্ট্যাক থেকে বের হয়ে যাবে, ওর উপরে থাকবে 4, 3, 2, 1, এরকম। তো বুঝতেছেন, তার মানে এক একটা ফাংশন কল এক একটা স্ট্যাকের উপরে, আস্তে আস্তে স্ট্যাকের উপরে চলতে থাকবে। ভিতরের ফাংশনটা কাজ শেষ না হওয়া পর্যন্ত বাইরের ফাংশনটা কাজ শেষ হবে না, এই হচ্ছে কথা। তো কেন এই কথাটা বললাম, কেন বললাম একটু খেয়াল করে দেখেন, যে আমার কাছে যদি এইরকম একটা ফ্যাক্টোরিয়াল ফাংশন থাকে যেটা নিজেই নিজেকে কল করে, বোঝা যাচ্ছে? দেখেন ফ্যাক্টোরিয়াল n কল করলে ও কি করতেছে, n-1 ফ্যাক্টোরিয়াল কে কল করতেছে, তাই না? তো ধরেন আমার বের করতে হবে ফ্যাক্টোরিয়াল 9, মেইন প্রথমে হচ্ছে মেইন ফাংশন, মেইন ফাংশন এক্সিকিউট করার জন্য আমার লাগবে ফ্যাক্টোরিয়াল 10। তো মেইন এর উপরে ফ্যাক্টোরিয়াল 10 আছে, ফ্যাক্টোরিয়াল 10 বের করতে গেলে আমার লাগবে ফ্যাক্টোরিয়াল 9, স্ট্যাক ফাংশন 9 টা লাগবে। তো এই যে দেখেন স্ট্যাক আস্তে আস্তে উপরের দিকে গ্রো করতেছে, 9 বের করতে গেলে আমার লাগবে ফ্যাক্টোরিয়াল 8, এইভাবে চলতে থাকে। এইভাবে করে যতক্ষণ ফ্যাক্টোরিয়াল 1 এ না যাচ্ছি ততক্ষণ আমার স্ট্যাকটা উপরের দিকে গ্রো হইতেই থাকে। যখন ফ্যাক্টোরিয়াল 1 বের হয়ে যাবে এটার কাজ শেষ, তারপর ফ্যাক্টোরিয়াল 2, 3, 4, এইভাবে করে 8, 9, 10 যখন শেষ হয়ে যাবে তখন আমার মেইন ফাংশনের কাজ। এইভাবে ফাংশন যদি আমি কল করি একটা একটা ফাংশনের, একটা ফাংশন কল আর একটা ফাংশন কলের উপরে স্ট্যাক, স্ট্যাকে যেরকম থাকে সেরকম। এই কথাটা কেন বললাম, কারণ একটু আগে তো বললাম যে ডিএফএস কে আমরা স্ট্যাকের মতো কল্পনা করতে পারি। আবার স্ট্যাকের মতো কল্পনা না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিএফএস কে আমরা রিকার্সিভ ফাংশন হিসেবে লিখতে পারি। তাতে কি সুবিধা হবে, সেটা হচ্ছে ওই ফাংশন কল গুলাই একটা একটার উপরে স্ট্যাকের মতো থাকে। তো ফিজিক্যাল স্ট্যাক মেনটেন না করে আমরা হচ্ছে ফাংশন কলের স্ট্যাক মেনটেন করতে পারি, যেটা একই খেলা হবে। এটা কি বোঝা গেছে আমি কি বলছি? খেয়াল করে দেখেন আমার মানে পরের স্লাইডটা কেন বললাম এই কথা, ডিএফএস এর সুডো কোড আমরা দেখতে চাই। ডিএফএস কি করবে বলছিলাম, সেটা হচ্ছে যত ডিপে পারে তত ডিপে যেতে, যখন পসিবল হবে না তখন পিছনে ফেরত। এই কাজটা এই 4 লাইনের কোড দিয়ে করা যায়, এটাই হচ্ছে ডিএফএস এর সুডো কোড। টু বি অনেস্ট, ডিএফএস এর সুডো কোড এই 4 লাইন আর কিছু না। কি করতেছি বেসিক্যালি, নতুন মানে খুব কঠিন কিছু না, আমাকে একটা ভার্টেক্স দেওয়া আছে, এই ভার্টেক্স দিয়ে শুরু করে মানে এই যে এটা হচ্ছে আমার সোর্স, এইটাকে দিয়ে শুরু করে ডিএফএস কল করতেছি। তো যখনই আমি এটাকে দিয়ে শুরু করব, একে বললাম যে হ্যাঁ ওকে আমি দেখছি মার্ক ইউএসসি, তার মানে ওকে আমার এক্সপ্লোর করা হয়ে গেছে। এইবার কি করব, এর যতগুলা নেইবার আছে মানে এটা থেকে যত জায়গায় যাওয়া যায়, এটা থেকে যত জায়গায় যাওয়া যায় সবগুলাতে এক এক করে যাব, এক এক করে যাব, দেখবো যে ওকে আমি আগে দেখছি কিনা। যেমন ওর এই নেইবারটা ওকে আমি আগে দেখছি কিনা, যদি আগে না দেখে থাকি তাহলে আমি ওকে দেখতে পাই। তো ইফ বি ইজ নট সিন, মানে ইউ থেকে বি তে যাওয়া যায়, বি কে যদি আমি আগে কোনোদিন না দেখে থাকি তাহলে বি কে আমি দেখতে যাব, সাথে সাথে বি এর উপরে রিকার্সিভ ফাংশন কল করব। ইউ কে দিয়ে যেমন শুরু করছিলাম ঠিক তেমন বি কে দিয়ে শুরু করব। তো বি থেকে ধরেন যাওয়া যায় ডাব্লিউ তে, কথার কথা ডাব্লিউ তে যাওয়া যায়, ওয়াই তেও যাওয়া যায়, ঠিক ডাব্লিউ কে দিয়েও আমি ঠিক আগের মতো, যেহেতু ডাব্লিউ কে কোনোদিন দেখি নাই, সাথে সাথে ডিএফএস ডাব্লিউ কল করব। তাহলে ইউ কে নিয়ে যে কাজ হচ্ছিল সেটা নিয়ে বি এর উপরে কাজ হবে, এটা থাকতে থাকতেই ডাব্লিউ এর উপরে কাজ হবে। তাহলে এরকম স্ট্যাক মেনটেন হবে, খেয়াল করে ডিএফএস ডাব্লিউ, সরি ডিএফএস ডাব্লিউ, এটার নিচে আছে হচ্ছে ডিএফএস বি, তার নিচে আছে হচ্ছে ডিএফএস, এই হচ্ছে কথা। এইভাবে আমি যদি রিকার্সিভ ফাংশন এইভাবে লিখতে থাকি, যখন ডাব্লিউ এর খেলা শেষ হয়ে যাবে, ডিএফএস কলটা শেষ হয়ে যাবে, তখন পরের নেইবারের কাছে আবার গিয়ে কল হবে, পরের নেইবার কে, ওয়াই। তো বি থেকে ওয়াই, তো ডাব্লিউ যখন শেষ হয়ে যাবে তখন আমার স্ট্যাকের উপরে থাকবে ডিএফএস ওয়াই,
ADFS Y যখন শেষ হয়ে যাবে আমরা আবার বিতে ফেরত যাব ওকে গিয়ে জিজ্ঞেস করবো যে তোমার কি আর কোনো নেইবার আছে ফর ইচ এজ তার মানে সকল নেইবার তো আমি জিজ্ঞেস করবো তোমার কি আর কোনো নেইবার আছে যদি থাকে তাহলে ওইটাতে ভিজিট করো নাহলে কই এই চার লাইনের এই চার লাইন কোড দিয়ে আসলে আমি এই যে লেভেল ওয়াইজ সরি কিভাবে যে আমি ডেপথ ওয়াইজ আস্তে আস্তে ডিপে যাওয়ার চেষ্টা করতেছি এই কাজটা কিন্তু এটা দিয়ে হয় ইউ হচ্ছে আমার সোর্স ভার্টেক্স এটাকে সিন করে এখান থেকে যেসব জায়গায় যাওয়া যায় তাদেরকে যদি আগে কোনোদিন না দেখে থাকি তাহলে সেখান থেকে আবার ডিএফএস কল করবো আর যদি আমি তাদেরকে দেখে থাকি তাহলে আর ডিএফএস কল করবো না কারণ একবার একদিনকে এক্সপ্লোর করা তো হয়ে গেছে যেমন খেয়াল করেন কথা কোথায় গিয়ে এরকম একটা ড্রাফট ধরেন আমার কাছে আছে এরকম একটা নাম এটা থেকে এটাতে যাবো এটা থেকে এটাতে যাবো এটা থেকে এটা এখান থেকে যেহেতু আর কোথাও যাওয়া যায় না আস্তে আস্তে ফেরত আসে ফেরত আসার পরে আমি দেখবো যে এখান থেকে অলরেডি আবার এখানে যাওয়া যায় তাই না যে এই এজটা তো আছে কিন্তু এই জিনিসটাকে আমি অলরেডি একবার ভিজিট করে আসছি না এই রাস্তায় বুঝিয়া এই রাস্তায় এটাকে একবার ভিজিট করে আসছি না এই সোজা গিয়ে গিয়ে ইয়েস স্যার তাহলে কি আমি এই দিক দিয়ে আর ভিজিট করবো না স্যার করবো না প্রত্যেকটা নোটকে আমি একবারই ভিজিট করি এটা হচ্ছে প্রত্যেকটা নোটকে আমি যদি একবারই ভিজিট করি তাহলে আমার কখনোই ইয়ে লাগবে না কি বলে মানে কোন একটা নোটকে আমার ডাবল ভিজিট করা হয়ে যাবে না এই হচ্ছে আমার কথা সো ইফ দ্যাটস ক্লিয়ার আমি আর তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে এই হচ্ছে কথা কিন্তু এখন একটু খেয়াল করে দেখেন সো দুইটাই কিন্তু দিয়েছে আমরা স্ট্যাক মেনটেন করতে পারি সেটাও করতে পারি আবার আমরা যেটা করলাম একটা করে একটা রিকার্সিভ ফাংশন সেট করলাম সেটাই হচ্ছে সেটাও করতে পারি তো এটার একটা এক্সাম্পল আমরা হচ্ছে দিই আমরা শুরু করতেছি ধরেন এ দিয়ে সো দেখেন এ দিয়ে শুরু করতেছি এর কালার যখনই এটা করতে তার মানে হচ্ছে ওবিসি ওকে সিম করে সো দেখেন এ থেকে আমরা কুই যাব এ থেকে গেলাম বি ভালো কথা বি থেকে আবার সি তে যাওয়া যায় গেলাম এটাও ভিজিটেড বি থেকে আবার ডি তে যাওয়া যাবে এটাও ভিজিটেড বি থেকে খেয়াল করে দেখেন বি থেকে কই যাওয়া যায় বি থেকে কিন্তু বি তে যাওয়া যাচ্ছে ঠিক আছে কিন্তু বি কে আমরা অলরেডি একবার সিং করে আসছি না ইয়েস স্যার তাহলে আমরা কি ডি থেকে বি তে যাব না যাব না তাহলে ডি এর আর কোনো নেইবার নাই যেটাতে যাওয়া যায় সো এবার ডি এর কাজ শেষ সি সি এর কাছে গিয়ে দেখবো যে সি এর একটা নেইবার তো ছিল ডি সি এর কি আর কোনো নেইবার আছে যেখানে যাওয়া যায় আসলে নাই তাহলে সি ওর কাজও শেষ সি চলে যাবে বি এর কাছে বি কে গিয়ে জিজ্ঞেস করে দেবে যে ভাই তোমার কি আর কোনো নেইবার আছে যেখানে যাওয়া যায় বি বলবে হ্যাঁ আই হ্যাভ অ্যানাদার নেইবার সেটা হচ্ছে যে বি ই এইচ দিয়ে ই হচ্ছে আমার নেইবার তো এখন আমার ই ভিজিট হবে আস্তে আস্তে ঠিক আছে এখন হচ্ছে আমার ডি শেষে ই ভিজিট হবে ই থেকে এফ ভিজিট এফ থেকে দেখা যাচ্ছে আবার ডি তে যাওয়া যায় কিন্তু ডি তো অলরেডি ভিজিটেড তার যাবে এইভাবে করে জিনিসপত্র আগে তো এফ তিনটার ফাইভ ক্লিয়ার এইভাবে হচ্ছে জিনিসপত্র মোটামুটি আগে একটু খেয়াল করে দেখেন আমরা কিন্তু এই জি ভার্টেক্স থেকে মিস করে গেছি তাই না এই সুরকোড দিয়ে আমরা কি কভার করছি এই সুরকোড দিয়ে আমরা কভার করছি এ থেকে যে সব জায়গায় যাওয়া যায় আমরা সব জায়গায় গিয়ে ঘুরে আসছি কিন্তু আমরা কি এই জি থেকে যাইতে পারছি নো স্যার কেন পারি নাই এটা কানেক্টেড না তো ইয়েস এইখান এ থেকে শুরু করে আসলে জি কখনো যাওয়া যায় না এই জন্য আমাদের পক্ষে সম্ভব হয় নাই যে জি কে আমরা ট্রাভেল করতে পারি তো এমন যদি হয় উই মিস সামথিং সেটা হচ্ছে কথা যে আমরা আসলে কি করি এই যে এই যে ফাংশনটা এই ফাংশনটা দিয়ে আসলে আমরা যেটা করি সেটা 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 হচ্ছে ডিএফএস ইউ থেকে মানে যে ইউ থেকে যেসব জায়গায় যাওয়া যায় আমরা শুধু তাদেরকেই ভিজিট করি এই চার লাইন করি শুধুমাত্র তাদেরকে ভিজিট করতে পারি এর বাইরে যারা আছে তাদেরকে ভিজিট করা সম্ভব হয় না তো তাদেরকে যদি আমি ভিজিট করতে চাই তাহলে আমি কি করবো তাহলে আমি হচ্ছে এই রকম একটা এক্সট্রা ফাংশন লিখব কি লিখবো এই ফাংশনটা উপরে থাকবে এই ফাংশনটা নিচে থাকবে এটা উপরে এটা নিচে এটার কি কাজ সেটা হচ্ছে এটা দেখে যে প্রত্যেকটা ভার্টেক্স কে ধরে ধরে মানে আমার গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স কে ধরে ধরে সেখান থেকে একটা করে ডিএফএস কল করে বুঝতেছেন এই যে এই ফাংশনটা কল করে হচ্ছে মানে এই ফাংশনটা এই ফাংশনটাকে ইউজ করে গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সকে ধরে ধরে দেখে যে ওকে কি আমি অলরেডি ভিজিট করে আসছি নাকি আসি নাই যদি না এসে থাকি তাহলে ওইখান থেকে শুরু করে একটা ডিএফএস কল করে এই জিনিসটা আগের আগের ইয়েতে দেখেন এক্সাম্পল দেখেন এখানে এটা কেমন এফেক্ট ফেলে কেমন খেয়াল করেন আমার এই পরের ফাংশনটা কি করতেছে এ থেকে শুরু করে জি পর্যন্ত আমার যতগুলো ভার্টেক্স আছে সবগুলাকে ধরে ধরে ডিএফএস কল করার চেষ্টা করতেছে
যেই মুহূর্তে এ কে ধরে ডিএফএস কল করলো, সাথে সাথে কি হলো, এ কে ধরে ডিএফএস কল করার সাথে সাথে বি ভিজিট হয়ে গেল, সি, ডি, এফ, এ সবাই ভিজিটেড হয়ে গেল। তার মানে সবাইকে আমি একবার করে দেখে দেবো, দেখি নাই শুধু কাকে, শুধুমাত্র জি কে। তো খেয়াল করে দেখেন এই যে এ কে ধরে যেই মুহূর্তে আমি ডিএফএস কল করছি সাথে সাথে এ বি সি ডি ই এফ সব দেখা হয়ে গেছে। সো ইচ ভার্টেক্স তখন সিন হয়ে গেছে, অনলি আমার যে জি নাম্বার যে ভার্টেক্সটা ছিল ওইটা সিন হয়, তখন আমি জি কে সোর্স ধরে আরেকটা ডিএফএস চালাবো। বুঝতে পারতেছেন? সো বুঝাচ্ছে ফুলতিয়া? জি স্যার। ওকে, এখন একটু খেয়াল করেন তাহলে আপনাদেরকে এরকম একটা এক্সাম্পল দিই, কারণ আমার কাছে এরকম একটা গ্রাফ আছে, মানে এই টোটালটাই একটা গ্রাফ, এটা এটা এই হচ্ছে কথা। আমার কাছে টোটাল এই যে এই পুরোটা মিলায় একটা গ্রাফ, আমাকে বলেন তো টোটাল কয়বার এই ফাংশনটা কল হবে, মানে সরি টোটাল কয়বার হচ্ছে এই, মানে কয়বার আমার ডিএফএস চালাইতে হবে, হিসাব আপনি আছেন আমাদের সাথে? স্যার ফোর। কয়বার ডিএফএস চালাইতে হবে? চারবার স্যার। কেন স্যার? স্যার এখানে চারটা ভার্টেক্স আছে, প্রত্যেকটা একবার করে ভিজিট করব। না না দেখেন, আমি যদি এইটা দিয়ে শুরু করি তাহলে এটা এটা থেকে এটাতে যাওয়া যায়, এটা থেকে এটাতে যাওয়া যায়, এটা থেকে এটাতে যাওয়া যায়, এই চারটা ভার্টেক্স ভিজিট হয়ে যাবে না যদি আমি এটাকে ধরে শুরু করি, তাই তো? জি স্যার। তাহলে একবার ডিএফএস কল করলে এই চারটা ভার্টেক্স ভিজিট হবে, ঠিক আছে? একবার কল করতে এইটা ভিজিট, কিন্তু এখান থেকে এদের সাথে তো এদের কোনো কানেকশন নাই, রাইট? না স্যার। তো এদেরকে ভিজিট করার জন্য আমার এখান থেকে বা যে কোনো একটা ভার্টেক্স থেকে, এটা এটার যে কোনো একটা ভার্টেক্স থেকে আবার ডিএফএস কল করতে হবে। আমি যদি এই ভার্টেক্স থেকে ডিএফএস কল করি, এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, তাহলে এই তিনটা ভার্টেক্স কে কভার করার জন্য আরেকবার ডিএফএস কল করতে হবে। তাহলে 1 প্লাস 1 বেসিক্যালি আসতে হচ্ছে, তো 1 প্লাস 1 বেসিক্যালি আমার আসতে হচ্ছে, তাহলে এও তো আবার বাকিদের সাথে কানেক্টেড না, তাই না? তাহলে এদেরকে কভার করার জন্য আমার এই ভার্টেক্স থেকে আরেকবার ডিএফএস শুরু করতে হবে, তাই না? যে ডিএফএস র্যাপার ফাংশনটা এই ভার্টেক্স থেকে বা এই ভার্টেক্স থেকে আবার কল করবে, তো বেসিক্যালি তিনবার, যেহেতু তিনটা তিনটা ডিফারেন্ট কম্পোনেন্ট আছে এর জন্য তিনবার আমার ডিএফএস কল করতে হবে। বুঝা যাচ্ছে? এই হচ্ছে কথা। সো এটা যদি বোঝা গিয়ে থাকে, এখন একটু দেখেন যে আমরা জিনিসপত্রগুলোকে ছোট্ট, যে ডিএফএস ফাংশনটা ডিএফএস আছে, আগের দিনে আমরা যে টাইম ভেরিয়েবলটাকে ইন্ট্রোডিউস করছিলাম, প্রত্যেকটা ভার্টেক্সের একটা স্টার্টিং টাইম আছে, একটা এন্ডিং টাইম আছে। এই ভার্টেক্স নিয়ে যখন কাজ করা শুরু করতেছি তখন আমি স্টার্টিং টাইমটা রাখবো, যে এটা নিয়ে কাজ করা শুরু করছি কখন, তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের একটা স্টার্ট টাইম আছে, প্রত্যেকটা ভার্টেক্সের একটা ফিনিশিং টাইম বা এন্ডিং টাইম আছে, এই হচ্ছে কথা। আর প্রথম যখন আমি ডিএফএস কল করতেছি ডিএফএস র্যাপার দিয়ে এই ফাংশন, তখন আমি টাইমের ভ্যালু বসাই নিচ্ছি 1, এই 1 থেকে শুরু হয়ে বাকি সব কাজ, এই হচ্ছে কথা। তো এটা কিভাবে কাজ করে তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি এইটার জন্য ওই টাইম ফাংশনটা কাজে লাগাই তাহলে প্রথম প্রথম শুরু হচ্ছে কে, এ, তাই না? তাহলে এর স্টার্টিং টাইম কত? 1, ওকে? এ নিয়ে যখন কাজ করা শুরু করছি এর স্টার্টিং টাইম হচ্ছে 1, এখন এ থেকে কোথায় যাচ্ছে? বি তে। তাহলে বি এর স্টার্টিং টাইম কত? 2। বি এর কাজ কি শেষ? বুঝিয়া, বি এর কাজ কি শেষ? জি স্যার, বি পর থেকে সি তে যাবো তো। হ্যাঁ যাবো, কিন্তু বি এর কাজ তো শেষ হয় না, রাইট? তা এখন আমরা ফিনিশিং টাইম দিতে পারবো, সি তে যাবো, সি এর স্টার্টিং টাইম হচ্ছে 3, এখান থেকে ডি তে যাচ্ছি, ডি এর স্টার্টিং টাইম 4, বি থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, তাহলে বি এর কাজ শেষ, টাইম 5, 4 এর পরেই সে 5, এই জন্য তাহলে ডি থেকে যাবো সি এর কাছে, সি থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, সি এরও কাজ শেষ, ফিনিশিং টাইম হচ্ছে 5 + 1 6, তাহলে সি তে থেকে যাবো আবার বি এর কাছে, বি থেকে আবার নতুন এই জায়গায় যাওয়া যায়, এটা এখন স্টার্ট করতেছি, তাহলে স্টার্টিং টাইম 7, এখান থেকে এখানে স্টার্টিং টাইম 8, 8 থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, এখানে এখানে যাওয়া যেত কিন্তু এগুলো অলরেডি ভিজিটেড, এই জন্য ফিনিশ, ফিনিশিং টাইম 9, এটার ফিনিশিং টাইম 10, এটার ফিনিশিং টাইম হচ্ছে 11, এটার ফিনিশিং টাইম হচ্ছে 12। আমার ডিএফএস র্যাপার কি করতো? এই জায়গা থেকে আবার ডিএফএস শুরু করতো, তাই না? সো এইটার স্টার্টিং টাইম হচ্ছে 12 এর পরেরটা, অর্থাৎ 13, আর সরি স্টার্টিং টাইম হচ্ছে 13 আর ফিনিশিং টাইম হচ্ছে 14, কারণ এখান থেকে আর কোথাও যাওয়া লাগছে না। আমার টোটাল ডিএফএস এর এই যে টাইমের ব্যাপার স্যাপার হচ্ছে এইরকম, এটা ফিনিশিং স্টার্টিং টাইম 13, ফিনিশিং টাইম হবে 14,
যদি আরেকটা কিছু থাকতো এখানে, এরকম কিছু একটা কিছু থাকতো, তাহলে আমরা বলতাম এটা স্টার্টিং টাইম হচ্ছে কত, 15, এখান থেকে এখানে যাওয়া যায় স্টার্টিং টাইম 16, এখান থেকে আর কোথাও যাওয়া যায় না ফিনিশিং টাইম 17, এটা ফিনিশিং টাইম হচ্ছে 18, এই হচ্ছে কথা। তো এখানে টোটাল দেখবেন 9টা ভার্টেক্স, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 × 18, তো টোটাল আমার টাইম লাগতেছে প্রত্যেকটার জন্য একটা করে স্টার্টিং টাইম, একটা করে ফিনিশিং টাইম, প্রত্যেকের জন্য দুইটা করে টাইম লাগতেছে, তো 9টা ভার্টেক্সের জন্য 9 × 18, 18 টাইম। তো এইসব জিনিসপত্র অলরেডি আমরা মানে পারি। এখন দেখেন আমাদের এখন যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে এজ ক্লাসিফিকেশন। এজ ক্লাসিফিকেশন মানে কি, সেটা হচ্ছে আমার কাছে এই যে একটা গ্রাফ আছে, এই গ্রাফের এজ গুলাকে আমি বিভিন্ন ভাগে ভাগ করব। বিভিন্ন ভাগে ভাগ করব মানে কি কি ভাগে ভাগ করতে পারি সেটাও হচ্ছে বুঝায় বলবো একটু দাঁড়ান। তো আমি ফার্স্টেই বলে রাখি যে আমাদের বিভিন্ন রকম এজ হইতে পারে এবং টোটাল 4 রকমের এজ, 4 রকম এজের সাথে পরিচয় থাকতে হবে, তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে পরবর্তী জিনিসগুলা বুঝতে সুবিধা হবে। আর আজকেই আমরা ইনস্ট্যান্ট একটা জিনিস পাবো, সেটা হচ্ছে আমরা যদি এজ ক্লাসিফিকেশন শিখি সাথে সাথে আমরা বুঝতে পারবো যে আমাদের গ্রাফে কোনো সাইকেল আছে নাকি না। সাইকেল মানে কি, সাইকেল মানে হচ্ছে এইরকম কিছু একটা, এখান এভাবে করে শুরু হয়ে শেষ, এখান থেকে শুরু হয়ে যায় এক জায়গা থেকে শুরু করে যদি আমি আবার ওই জায়গায় ফেরত আসতে পারি তাহলে সেটাকে বলো সাইকেল। তো আমি আসলে চেক করতে চাই যে আমার গ্রাফে কোনো সাইকেল আছে নাকি না, এটা চেক করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এজ পাবে দেখি মনে হয়। সো আমরা হচ্ছে এ থেকে শুরু করতেছি, ভালো কথা, ওই যে এক্সাম্পলটা দিলাম সেটাই, এ থেকে বি তে গেছি। দেখেন খেয়াল করেন এ থেকে কিন্তু এই এজটা দিয়ে আমি বি তে গেছি, তাই না? তো এই এজটার একরকম কালার দিলাম, বি থেকে সি তে গেছি, দেখেন এই এজটাও বেগুনি কালার দিয়ে দিলাম, সি থেকে ডি তে গেছি কালার দিয়ে দিলাম। এইভাবে খেয়াল করে দেখেন জিনিসটা বোঝা জরুরি আছে। এই ভার্টেক্স এইগুলার কালারটা খেয়াল করেন, এগুলার কালার কিন্তু একরকম, বুঝতেছেন? এগুলার কালার আমি একরকম করলাম কেন, কারণ দেখেন এই এজ গুলা কিন্তু আসলে আমার লাগছে, এ থেকে বি তে যেতে এই এজটা লাগছে, বি থেকে ই তে যেতে এই এজটা আমার লাগছে। তো যে এজ গুলা কালার, যে এজ গুলাতে আমি দাগ দিচ্ছি মার্ক করতেছি, এই এজ গুলা কিন্তু আমার অনেস্টলি ডিএফএস চালাইতে গেলে লাগছে, তাই না? তাই তো নাকি? ইয়েস স্যার। এই এজটাই যে ডি থেকে বি, এসাবা ডি থেকে বি, এই এজ থেকে আমাদের কাজে লাগছে। স্যার হ্যাঁ কাজে তো লাগবে, ওই কাজে লাগতেছে। দেখেন তো আমি এ থেকে বি তে যাচ্ছি, বি থেকে সি তে যাচ্ছি, সি থেকে ডি তে যাচ্ছি, বি তে যাওয়ার জন্য আমার এই এজটা কাজে লাগছে, ডি তে যাওয়ার জন্য আমার এই এজটা কাজে লাগছে। এই এজটা কি কোনো কাজে লাগতেছে না? স্যার কাজে লাগতেছে না। ঠিক একই ভাবে দেখেন আমি এফ এ কিভাবে গেছি, আমি এফ এ গেছি হচ্ছে এই রাস্তা হয়ে, তাই না? এ থেকে এফ এর যে রাস্তাটা ছিল এটা কি আমার কোনো কাজে লাগতেছে? না, দেখেন আমি বলতে চাচ্ছি আমি কিভাবে গেছি, আমি হচ্ছে এ থেকে বি তে গেছি, বি থেকে ই তে গেছি, দেন ই থেকে এফ এ গেছি, এ থেকে এফ এর যে ডিরেক্ট রাস্তাটা ছিল এটা কি আমার কোনো কাজে লাগছে? না স্যার লাগে না। ঠিক একই ভাবে দেখেন এফ থেকে ডি এরও একটা এজ আছে এইরকম একটা, এইটাও আমার কোনো কাজে লাগে না। কেন? কারণ ডি কে আমি অলরেডি ভিজিট করে ফেলছি কোন রাস্তা ধরে, এটা ধরে, তাই তো? এফ থেকে ডি তে যাওয়ার যে রাস্তাটা এটাও আমার কোনো কাজে লাগে। তো ডিপেন্ডিং অন আমার কাজে লাগছে কি লাগে নাই আমি এজ গুলাকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। স্যার বলেন স্যার, তাহলে আমরা এফ থেকে ডি এর ডাইরেক্ট ওয়ে পাথওয়েটা কেন নেই না? এটা জি স্যার খেয়াল করেন, আমরা এ থেকে বি তে গেছি, তাই না? ডিএফএস আমরা কি করি, যত জায়গায় যাওয়া যায় এক, যত ডিপে যাওয়া যায় তত ডিপে যেতে, এ থেকে বি, বি থেকে কই যাব, বি থেকে সি, ওকে, সি থেকে কই যাব, ডি, আর যাওয়া যাচ্ছে না, ফেরত আসতাম, ই থেকে কি আর কোথাও যাওয়া যাচ্ছে না? স্যার আবার ফেরত আসলাম বি তে, বি থেকে কি কোথাও যাওয়া যাচ্ছে না? স্যার হ্যাঁ, বি থেকে সি বি তে গেছি কিন্তু বি থেকে ই তে যাওয়ার এই রাস্তাটা তো ফাঁকা, আমি তো এখনো যাইনি। খেয়াল করে দেখেন বি থেকে ই তে যাওয়া যাচ্ছে না, এই জি স্যার, তাহলে আমি এখন বি থেকে ই তে চলে যাব, ঠিক আছে? যত ডিপে পারি তত ডিপে যাইতেই থাকবো, যাইতেই থাকবো। ই থেকে এখন কই যাওয়া যাচ্ছে?
ভালো কথা এফ এ গেলাম। এখন আমি এফ থেকে যদি বি তে যাইতে চাই, অলরেডি আমি বি কে একবার এই রাস্তা দিয়ে ঘুরে আসছিলাম, জি স্যার, তাহলে কি আমি এফ থেকে ডি তে যেতে পারবো? পারবো না, কারণ ডি কে আমি অলরেডি একবার দেখে ফেলছি। যদি ভার্টেক্সটাকে আমি কোনোদিন না দেখি তাহলেই কেবলমাত্র দেখার ব্যবস্থা করতে পারবো। যদি আমি অলরেডি এক দফা দেখে ফেলি তাহলে এই রাস্তা ঘুরে এসে যাকে দেখতেছি এটা নতুন কেউ না, এটা পুরান। বুঝতেছেন আমার কথা? যেমন এই জিনিসটা তো জাস্ট এই ছোট এক্সাম্পল, আপনি এইটাকে এইভাবে ধরেন একবার ঘুরে আসলেন, ভালো, এই রাস্তা ধরে আপনি যখন ঘুরে আসতে যাবেন দেখবেন যে অলরেডি আপনি এই রাস্তা দিয়ে ওকে একবার ঘুরে আসলেন, এটাতে আপনি আর দ্বিতীয় দফায় এই দিকে যাবেন না। বুঝছেন কথা? দেখেন আমি যেটা বলার চেষ্টা করতেছি, তো ওই যে জাট ফিনিশিং টাইমে গল্প বললাম সব একই কথা, এইগুলো আমার বাস্তবে কাজে লাগতেছে, সেগুলাকে দেখেন কমলা কালার করতে। বি কি করতেছে বলেন তো? ডি থেকে বি এই এজটা কোন দিকে যাচ্ছে? বি থেকে বি এই এজটা কোন দিকে যাচ্ছে? সেটা হচ্ছে অলরেডি কাজ চলতেছে এমন একটা জিনিসের দিকে যাচ্ছে। খেয়াল করেন, বি নিয়ে কিন্তু আমার কাজ শেষ হয় নাই, রাইট? মানে বি দিয়েই তো আমি এসব জায়গায় ঘুরতেছি। তো ডি থেকে বি এই এজটা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? পিছন দিকে নিয়ে যাচ্ছে, তাই না? মানে বি থেকেই সি আসছে, সি থেকে ডি আসছে। আবার ডি থেকে যদি বি তে একটা এজ থাকে তার মানে হচ্ছে বেসিক্যালি ও ওর প্যারেন্টের দিকে পয়েন্ট করছে। এ হচ্ছে সবার প্যারেন্ট, এ থেকে বি। আপনি একটু খেয়াল খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন, এ হচ্ছে আমার এ থেকে শুরু করছে, ভালো কথা। এ থেকে বি আসছে, বি থেকে সি আসছে, সি থেকে আসছে ডি। হ্যাঁ, ডি থেকে যখন বি এর একটা এজ থাকবে তখন ও আসলে ওর প্যারেন্টের দিকে পয়েন্ট করতেছে, উপরের দিকে। বোঝা যাচ্ছে? দেখেন তো, ডি থেকে বি এই এজটা কোন দিকে পয়েন্ট করতেছে? উপরের দিকে পয়েন্ট করতেছে। আচ্ছা, গেল। তারপর বি থেকে আর কোথায় যাওয়া যায়? বি থেকে যাওয়া যায় ই তে, ই থেকে যাওয়া যায় এফ। শেষ, আমার আমার এই মোটামুটি ডিএফএস কিন্তু শেষ। খেয়াল করেন, এ থেকে বি, বি থেকে সি ডি, আর ডি থেকে আর কোথাও যাওয়া যায় না, ফেরত গেছি। এবার ডি থেকে আর যাওয়া যায় ই তে, ই থেকে যাওয়া যায় শেষ। এই হচ্ছে আমার ডিএফএস এর ট্রি। দেখুন, খেয়াল করেন এই যে যে এজ গুলা দিয়ে আমি নিচে নামতেছি, খেয়াল করেন, এ থেকে বি, তারপরে বি থেকে সি, সি থেকে ডি, তারপরে বি থেকে আপনার ই থেকে এফ, এই সবগুলাকে দেখেন আমি কমলা কালার করে দিচ্ছি। খেয়াল করে দেখেন, সবগুলাকে আমি কমলা কালার করে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার বেসিক্যালি ট্রি বানাইতে সাহায্য করে। বুঝতেছেন আমার কথা? তখন এগুলা এগুলো হচ্ছে কমলা কালার করে দিচ্ছি, বাকিগুলাকে কি কালার করতেছি এটা একটু পরে দেখা। এই হচ্ছে আমার ডিএফএস চালানো হয়ে গেলে আমার সব টাইম গুলো চলে আসবে চমৎকার করে, আর এজ গুলার কালার আমি একটু পরে দেখাচ্ছি। খেয়াল করেন, এই হচ্ছে আমার টোটাল গ্রাফটা। আমি এটাকে জাস্ট একটু রোটেট করে দিচ্ছি, খেয়াল করে দেখেন একটু, তাতে তো গ্রাফটা চেঞ্জ হয়ে যায় না, তাই না? আমি যদি এই কাজটা করি তাতে কি আমার গ্রাফটা চেঞ্জ হয়ে যায়? না স্যার, জাস্ট, হ্যাঁ, গ্রাফটা গ্রাফের জায়গায় থাকে। তাহলে খেয়াল করে দেখেন তাতে কি সুবিধা হচ্ছে। তাতে যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখেন, আমি কিন্তু এইটাকে বলছিলাম যে এগুলো আমার ট্রি এর এজ, এগুলো দিয়ে আমি একটা ট্রি বানাচ্ছি। কেমন ট্রি? এক্স্যাক্টলি এই ট্রিটা আমি বানাচ্ছি, যে এ থেকে শুরু হয়ে বি, বি থেকে এক পাশে সি ডি আছে, আর এক পাশে ই এফ আছে, তাই না? জি, বুঝতেছেন কথা? যে ট্রি এ হচ্ছে আমার নোট, মানে সবার শুরু, এ থেকে বি তে গেছি, এই বি থেকে এক পাশ হচ্ছে ই এফ, এক পাশটা হচ্ছে ই এফ, আর এক পাশ হচ্ছে সি ডি। এই যে ট্রিটা কি বোঝা যাচ্ছে? বুঝতেছেন আমি যে বেসিক্যালি নিচে একটা ট্রি বানাচ্ছি? ইয়েস স্যার, আমি নিচে একটা ট্রি বানাচ্ছি। এটা ট্রি এই কারণে, কারণ এখানে যে সাইকেল নেই দেখে না, আমি বলতে চাচ্ছি আমি যখন ভিজিট করতেছি আমি বেসিক্যালি যে এজগুলো দিয়ে ভিজিট করতেছি সেগুলো একটা ট্রি ফর্ম করে, আমার যে এজগুলো কাজে লাগতেছে সেইগুলো শুধুমাত্র একটা ট্রি ফর্ম করে। দেখতে এমন, সেই ট্রিটা দেখতে এমন, যেই যে এজ আমার কাজে লাগতেছে, এ থেকে বিতে যাচ্ছি, বি থেকে এই এজগুলা কাজে লাগতেছে সেগুলা মিলায় একটা ট্রি ফর্ম করে। বাট স্যার, এটাকে ট্রি কেন বলতেছি? এটাকে গ্রাফ কেন বলতেছি না? হ্যাঁ হ্যাঁ, চমৎকার প্রশ্ন। কেন বলতেছি না? কারণ খেয়াল করেন, আমি একটা ভার্টেক্স কি কখনো দুইবার যাচ্ছি? নো স্যার, কখনোই যাচ্ছি না। আমি যদি একটা ভার্টেক্সে কখনোই দুইবার না যাই, সেটা কখনো মানে ট্রি ছাড়া অন্য কিছু নিতে পারবে?
যদি আমি একটা ভার্টেক্সে দুইবার যাইতাম তাইলে আমার ধরেন এখান থেকে এখানে যাব, তাইলে এটা একটা সাইকেল সাইকেল বা গ্রাফ হওয়ার সম্ভাবনা। আমি একটা ভার্টেক্সে যাচ্ছি, এখান থেকে আরেক জায়গায় যাচ্ছি, যাচ্ছি এখান থেকে আরেক জায়গায় যাচ্ছি। তো বেসিক্যালি দিন শেষে এটা একটা ট্রি হচ্ছে। খেয়াল করেন আমি এখানে আসছি এক ইয়া দিয়ে, এখান থেকে জায়গায় জায়গায় যাচ্ছি, কখনোই আমি একই জায়গায় ডাবল আসতেছি না। খেয়াল করেন আমি কখনোই এরকম আসতেছি না, কেন? কারণ একবার যদি এই রাস্তায় আসি তাহলে দ্বিতীয়বার আর কখনো আমি অন্য কোনো রাস্তা দিয়ে এখানে আসবো, বুঝা যাচ্ছে? জি স্যার। কেন ট্রি বলতেছি বোঝা যাচ্ছে? জি স্যার। দিন শেষে আমি একটা ট্রি বানাচ্ছি, ট্রিটার নাম কি? ডেপ্থ ফার্স্ট ট্রি। তো যেই যেই এজ গুলো আমার কাজে লাগতেছে সেইগুলা দিয়ে আমি একটা ট্রি বানাচ্ছি, আর কিছু। খেয়াল করেন ট্রি এর, সরি আমার একটু ঠান্ডা লাগছে, ট্রি এর খেয়াল করেন, ট্রি এর এই এজ গুলাকে দেখেন, রাখছি ট্রি এর এই এজ গুলাকে আছে। এখন আমি বাকি এজ গুলাকেও দেখাচ্ছি। আগে ট্রিতে শুধু এই কমলা কালারের মানে ট্রি এজ গুলাকে দেখাচ্ছিলাম, এখন আমি ট্রি বাদ দিয়ে বাকি যে এজ গুলো আছে, এই যে যেমন ডি থেকে বি একটা এজ আছে, এ থেকে এফ একটা এজ আছে, তারপরে এই একটা এজ আছে, দেখেন এগুলাকেও আমি এখন দেখাচ্ছি। এটা ডট দিয়েছিলাম, এটা আপনার এই এজ গুলোকে আমি এখন আমার ট্রিতে দেখাচ্ছি, জাস্ট দেখাচ্ছি। যদিও আমার বাস্তবের ট্রিতে শুধু এগুলো থাকবে, কিন্তু এখন আর ট্রিটা নাই, এখন হচ্ছে টোটাল গ্রাফটাকে আমি এই ফরম্যাটে দেখাচ্ছি। খেয়াল করেন আমি যে গ্রাফটা নিয়ে কাজ শুরু করছিলাম এটাই কিন্তু সেই গ্রাফটা, জাস্ট উল্টা ফরম্যাট, বুঝতেছেন? জাস্ট একটু রোটেট করে দিচ্ছি, এইখানে যে ফরম্যাট ছিল জাস্ট এটাকে একটু রোটেট করে দেখেন। তো আমার ফার্স্ট যেই কথা সেটা হচ্ছে অরেঞ্জ যে এজ গুলো দেখতে পাচ্ছেন, যেটা আমি বারবার বলতেছিলাম, সেটা হচ্ছে এর একটা ট্রি ফর্ম করে। এই জন্য আমি ওদেরকে ট্রি এজ বলি। কোন ট্রিটা ফর্ম করে? আমার যে ডিএফএস এর আসল যে ট্রিটা, সেই ট্রিটা হচ্ছে এরা সবাই মিলে ফর্ম করে, এই জন্য আমি এদেরকে বলি ট্রি এজ। এদেরকে দিয়ে একটা ট্রি বানানো হচ্ছে, এই জন্য এদেরকে বলছি ট্রি এজ। এবং ডিএফএস এ আমার এদেরকেই কাজে লাগে, বুঝিয়া বোঝা যাচ্ছে? Yes, sir. Okay. এখন একটু খেয়াল করেন, ব্লু এজ আছে আমার কাছে একটা, খেয়াল করেন এই একটাই মাত্র ব্লু এজ। এই ব্লু এজটা কি করতেছে বলেন তো? বি থেকে বি এর দিকে পয়েন্ট করতেছে, তাই না? তাই তো? জি স্যার। এখন খেয়াল করেন বি থেকে কার জন্ম হয়েছে? বি থেকে জন্ম হয়েছে সি এর, রাইট? সি থেকে কার জন্ম হয়েছে? ডি এর, রাইট? মানে সি থেকে ডি তে আসছি, রাইট? তাই তো নাকি? Yes, sir. কিন্তু এই যে ডি থেকে বি যে এজটা সে কি বলতেছে? সে বলতেছে আমি চিলড্রেন থেকে ডিরেক্ট প্যারেন্টের দিকে একটা এজ। খেয়াল করেন এই যে কমলা এজ গুলা বেসিক্যালি প্যারেন্ট থেকে চিলড্রেনের দিকে আসে, প্যারেন্ট থেকে চিলড্রেন, প্যারেন্ট থেকে চিলড্রেন। কিন্তু ব্লু এজটা কি করতেছে? ব্লু এজটা একটা চিলড্রেন থেকে প্যারেন্টের দিকে জাম্প করতেছে, উল্টা দিকে, যেটা আমি এস আবার আনসার একটু আগে বলছিলাম। তো ডি এজ এই যে এই ধরনের ব্লু এজ গুলার কাজ হচ্ছে ব্যাকে ফেরত দেওয়া, মানে ব্যাক সাইডে ফেরত দেওয়া, এইগুলাকে আমরা বলি ব্যাক এজ। কথা কি বুঝতেছেন? চিলড্রেন থেকে প্যারেন্টের দিকে যদি কোনো এজ থাকে তাহলে আমরা সেটাকে কি বলি? ব্যাক এজ। কথা কি বোঝা গেছে? আমার ট্রি এজ গেল, ব্যাক এজ গেল, ক্লিয়ার? ইয়েস স্যার। যেমন খেয়াল করেন কথার কথা, আমার কাছে যদি এইরকম একটা গ্রাফ থাকে, ধরেন আপনি এটা দিয়ে শুরু করছেন, এখান থেকে কোথায় গেলাম? এখানে, ওকে। এখান থেকে কোথায় গেলাম? এখানে, ওকে। এইবার খেয়াল করে দেখেন, মানে আপনি যদি ডিএফএস ট্রি আঁকেন তাহলে এই যে এখান থেকে শুরু করতেন, এখান থেকে গেছেন হচ্ছে ওর কাছে, ওর থেকে গেছেন হচ্ছে ওর কাছে, ভালো কথা। কিন্তু ও বলতেছে যে ভাই দেখো আমার এখান থেকে আমার দাদুর কাছে একটা এজ আছে, মানে চিলড্রেন থেকে তার প্যারেন্টের দিকে একটা এজ গেছে, উল্টা দিকে, বুঝতেছেন কথা? আপনার ট্রি যেদিকে গ্রো করতেছে নিচের দিকে, ঠিক উপরের দিকে একটা এজ, তাহলে এটা কি এজ? ব্যাকেজ। তো ব্যাকেজ গেল, ওগুলো হচ্ছে ব্যাকেজ। ব্যাকেজ কখন থাকবে? যদি নিচের থেকে উপরের দিকে কোনো এজ থাকে। এবং এইটাতেই খেয়াল করে এখানে কিন্তু সাইকেল সাইকেল একটা ব্যাপার আছে, দেখেন তো আপনি হচ্ছে এইদিকে এইদিকে যাচ্ছিলেন, নিচের দিকে যাচ্ছিলেন, হুট করে কেউ যদি আপনাকে আবার উপরের দিকে ফেরত নিয়ে আসে, এটাই সাইকেল না? এখান থেকে শুরু করছেন, যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, এমন যদি হয় যে আপনার চিলড্রেনই আপনার দিকে পয়েন্ট করে, তখন সাথে সাথে আপনি কই চলে আসছেন? আবার এখানে চলে আসবেন না? বুঝতেছেন কথা? তার মানে ব্যাকেজ কি করে? ব্যাকেজ হচ্ছে চিলড্রেনের থেকে প্যারেন্টের দিকে যায়, তাই তো? ইয়েস স্যার। সো সাইকেল, আচ্ছা এই হচ্ছে কথা, এটা একটু মাথায় রাখেন, একটু পরে দেখা।
ব্লুয়েজ মানে হচ্ছে প্যাকেজ, আমাদের কাছে এখানে যে ব্লুয়েজটা আছে সেটা হচ্ছে প্যাকেজ। আরেক ধরনের এজ আছে গ্রিন, যেটা আমাদের এখানে যে গ্রিন এজটা আছে এটার নাম হচ্ছে ফরওয়ার্ড এজ। এটার মানেটা কি, এটার মানেটা একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে এটা হচ্ছে এটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড এজ। ফরওয়ার্ড এজ কি জিনিস খেয়াল করেন, এ হচ্ছে সবার প্যারেন্ট রাইট, মানে সবার বস, তাই তো? এ থেকেই তো পৃথিবীর পুরা সবার কাছে গেছি, তাই না? এ থেকে সবার কাছে গেছি, তাহলে এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, এটি খেয়াল করেন। তাহলে বি হচ্ছে কার প্যারেন্ট, এইখানে যারা আছে বাকি সবার প্যারেন্ট হচ্ছে বি, তাই না? কারণ বি থেকেই তো এদের কাছে গেছে। বুঝতেছেন আমার কথা? জি স্যার। কিন্তু একটু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে এফ এ আমি কিভাবে গেছি, কোন রাস্তা ধরে গেছি। এফ এ আমি গেছি হচ্ছে এ বি ই এফ, এই রাস্তা ধরে, তাই না? জি স্যার। কিন্তু দুর্ভাগ্যবশত এ থেকে এফ এর মধ্যে ডিরেক্ট একটা এজ আছে, এই এজটাকে আমি কাজে লাগাইতে পারছি না, এই এজটাকে আমার কিন্তু কাজে লাগে না। একটু বোঝার চেষ্টা করি, এই এজটাকে আমার কিন্তু কাজে লাগে না। এই এজটা আছে প্যারেন্ট থেকে চিলড্রেনের দিকে আছে, কিন্তু এই রাস্তায় এফ কে এক্সপ্লোর না করে আমরা এফ কে অন্য রাস্তায় এক্সপ্লোর করি। তার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, এ থেকে এফ এ আসার একটা রাস্তা হচ্ছে ডিরেক্ট, আরেকটা রাস্তা হচ্ছে ঘুরপথে। আমরা এই ঘুরপথে আগে চলে আসছি এফ এর কাছে, এই এজটাকে ব্যবহার করি নাই। বুঝতেছেন আমার কথা? তাহলে এই এই এজটা কি ফ্রি এজ? প্রথম কথা হচ্ছে এটা কি ফ্রি এজ? এটা দিয়ে কি আমার ট্রি ফর্ম হইছে? নো স্যার, আমার ট্রি ফর্ম হইছে এই এজগুলা দিয়ে, এটা এটা এটা, এগুলো হচ্ছে আমার ট্রি এজ। ভালো কথা। সেকেন্ড কথা হচ্ছে এটা কি ব্যাক এজ? না। চমৎকার, এটা ব্যাক এজ না। কেন? কারণ এফ হচ্ছে চিলড্রেন, এ হচ্ছে প্যারেন্ট। যদি এমন হইতো চিলড্রেনের থেকে প্যারেন্টের দিকে আসতেছে তাইলে বলতাম এটা একটা প্যাকেজ, বাট আনফরচুনেটলি এগেইন এটা প্যারেন্ট থেকে চিলড্রেনের দিকে আসতেছে বাট অন্য রাস্তা হয়ে। রাস্তা এখানে দুইটা, এক রাস্তা হচ্ছে এটা, সেটা আমরা বাস্তবে নিছি, তো এই জন্য এটাকে আর ফ্রি এজ বলতে পারতেছি না, এই গ্রিনটাকে এই জন্য নাম দিচ্ছি ফরওয়ার্ড এজ। বোঝা যাচ্ছে? ফরওয়ার্ড এই পর্যন্ত কি বোঝা গেল? দেখেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভাবে বুঝতে হবে এই জিনিসগুলা। মানে আমি যতদূর দেখছি সেটা হচ্ছে এই ওয়ার্ড গুলা হচ্ছে স্লাইডে ভালো মতো নাই, এই জন্য যেটা হয় টপোলজিক্যাল সর্ট, এটার কোনো লেকচার নাই। এটা সিলেবাসে আছে, সবকিছু আছে, কিন্তু টপোলজিক্যাল সর্টে কোনো লেকচার বানানো নেই, পরীক্ষা আসে। কেন? কারণ এই কালারিং ঠিক মতো না বুঝাইলে ওই জিনিসপত্রগুলো বুঝাইতে সমস্যা। সো গ্রিন এজটা হচ্ছে আমার কাছে ফরওয়ার্ড এজ, ফরওয়ার্ড এজ যে জিনিসটা বুঝে গেল। আর কি এজ বাকি আছে দেখেন তো, এটা, তাই না? জি স্যার। একটু খেয়াল করে দেখেন এই এজটা কোথা থেকে কোথায়, এফ থেকে ডি এর দিকে, রাইট? এফ থেকে ডি এর দিকে, তাই তো? আনা, জি স্যার, খেয়াল করেন এফ কি ডি এর প্যারেন্ট, এফ কি ডি এর প্যারেন্ট, মানে আমি এতক্ষণ যা যা পড়ছি সেটা হচ্ছে ফ্রি এজ পড়ছি, ব্যাক এজ পড়ছি, ফরওয়ার্ড এজ পড়ছি, এই সবগুলাতেই আইদার ট্রি থেকে সরি প্যারেন্টের থেকে চিলড্রেনের দিকে থাকে অথবা চিলড্রেন থেকে প্যারেন্টের দিকে থাকে। এই দুইটা এজ থাকে হচ্ছে প্যারেন্ট থেকে চিলড্রেনের দিকে, আর এই এজটা থাকে হচ্ছে চিলড্রেন থেকে প্যারেন্টের দিকে। এখন একটু খেয়াল করে দেখেন এফ আর ডি কেউ কি কারো প্যারেন্ট? নো স্যার। এই গ্রাফটা দেখলে ভালো করে বুঝতে পারবে, এফ আর ডি কমপ্লিটলি দুইটা দুই জায়গায়, এরা হচ্ছে আপনার ধরেন চাচাতো ভাই টাইপের এরকম, মানে ধরেন এই যে একটা বাপ কাজিন, কাজিন এক্স্যাক্টলি, এরা হচ্ছে কাজিন। হ্যাঁ, মানে এদেরকে কাজিন বলে, কেন? কারণ এই হচ্ছে ধরেন কমন ফাদার, এই ফাদার থেকে দুইটা ব্রাদার, এরা হচ্ছে ব্রাদার বলে বা সিবলিং বলে, মানে এরা হচ্ছে সিবলিং, এরা হচ্ছে কাজিন। কারণ কারণ কি, এটা হচ্ছে এ এর ছেলে, এ এর ছেলে, সো এরা হচ্ছে আলটিমেটলি কাজিন। কেন? এদের একটা কমন দাদা আছে। তো খেয়াল করে দেখেন এরা কিন্তু কেউ কারো প্যারেন্ট না, রাইট? ডিআরএফ কেউ কারো প্যারেন্ট না, রাইট? তাই তো? ডিআরএফ কেউ কারো প্যারেন্ট না। তাহলে আমার মানে ডিএফএস এ আরেক ধরনের এজ থাকতে পারে, যে যাদের মধ্যে আসলে কোনো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ নাই তাদের মধ্যে এজ থাকতে পারে, যেমনটা এখানে আছে। ওকে, বুঝতেছেন? ডিআরএফ এর মধ্যে কোনো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ নাই, তারপরেও তাদের মধ্যে একটা করে এজ আছে। তাহলে এই এজটাকে কি আমি ফরওয়ার্ড এজ, ফ্রি এজ, ব্যাক এজ কোনোটা বলতে পারবো? নো স্যার। তাহলে এদের জন্য আমার একটা আলাদা নাম লাগবে, যেটার নাম হচ্ছে ক্রস এজ। ক্রস এজ মানে কি? তার মানে হচ্ছে যাদের মধ্যে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ নাই সেই রকম এজ যদি থাকে তাদেরকে আমি বলি ক্রস এজ।
কথা কি বোঝা গেছে? তাহলে টোটাল আপনার একটা গ্রাফে যতগুলি এজ থাকবে সেগুলোকে টোটাল চার ভাগে ভাগ করা যায়। আপনি বিএসএস চালাবেন, বিএসএস চালাইতে আপনার যে এজ গুলা কাজে লাগবে, বিএসএস ট্রিটা ফর্ম করতে যে এজ গুলা কাজে লাগবে তাদেরকে নাম দিবেন ট্রিএইচ। চিলড্রেন থেকে প্যারেন্টের দিকে গেলে সেটাকে নাম দিবেন ব্যাকেজ। যদি প্যারেন্ট থেকে চিলড্রেনের দিকে অন্য কোনো রাস্তার ডিরেক্ট কোনো এজ থাকে তাহলে তাদেরকে নাম দিবেন ফরওয়ার্ড এজ। আর যদি প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ বাদ দিয়ে কারো কোনো এজ থাকে তাদেরকে নাম দিবেন ক্রস এজ। এই চার রকম এজ বিএসএস এ থাকতে পারে। কথা কি বোঝা গেল? একটা ডিরেক্টর গ্রাফের ডিএফএস এই চার রকম এজ থাকতে পারে। ওকে, তো এই হচ্ছে কথা। তো এই হচ্ছে ব্যাপার। কেন লাগতেছে? এটা লাগতেছে এই কারণে। ওকে, এখন একটু খেয়াল, এই চারটা এজের ডেফিনিশন কি বোঝা গেল? জি স্যার। স্যার, জি স্যার বলেন। স্যার, এই যে জি কেন ইউজ করা হচ্ছে এখানে, যদি ওর কোনো ডিরেকশনই না থাকে? না, জি এখানে ইউজ করা হচ্ছে শুধু এই জন্য যে ওই সেকেন্ড খেয়াল করেন, আমরা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এই জিটা ডিসকানেক্টেড, রাইট? এই জিটাকে যদি আমি ইনক্লুড করতে চাই তাহলে আমাকে এখান থেকে শুরু করে আরেকবার ডিএফএস চালাইতে হবে, তার মানে আরেকটা ডিএফএস ট্রি পাওয়া যাবে। এই ডিএফএস ট্রি এটার সাথে কোনো সম্পর্ক থাকবে না, বুঝছেন? জি স্যার, জাস্ট এটা ওই মানে পোর্শন হিসেবে রয়ে গেছে, এই এটাকে জাস্ট ইগনোর, মানে এই গ্রাফটাকে ঘুরাইছি ঘুরাই এটা রয়ে গেছে, এটা আলটিমেটলি ইগনোর হবে। কেন? কারণ এ থেকে শুরু করে যে ডিএফএস ট্রিটা পাওয়া যাবে, যে এজগুলো পাওয়া যাবে, এটার সাথে জি এর কোনো কানেকশন নেই। জি দিয়ে যদি আমি শুরু করি তাহলে আমাকে আরেকটা ডিএফএস ট্রি বানাইতে হবে, এটা একটা ট্রি হবে, ওইটার জন্য আরেকটা ডিএফএস ট্রি হবে, কমপ্লিটলি দুইটা ডিসজয়েন্ট ডিএফএস ট্রি। এরকম যতগুলি কম্পোনেন্ট থাকবে ভাগ ভাগ করা, ওই যে আপনাকে দেখাইছিলাম একটু আগে, এরকম চার ভার্টেক্সের একটা ছিল, তিন ভার্টেক্সের একটা ছিল, তিন ভার্টেক্সের একটা ছিল, এটার জন্য একটা ডিএফএস গ্রাফ হবে, ট্রি হবে, এটার জন্য একটা ডিএফএস ট্রি হবে, এটার জন্য একটা ডিএফএস ট্রি হবে। এইখানে যা করলাম এটা এটার জন্য একবার হবে, এটার জন্য একবার হবে, যেহেতু এটার জন্য আমরা কিছু দেখাচ্ছি না এই জন্য এটা বাদ দিয়ে আপাতত ধরে নেন এটা এই দৃশ্যপটে নাই। তো ট্রি এজ, ব্যাকেজ, ফরওয়ার্ড এজ, ক্রস এজ গেল। এখন একটু খেয়াল করে দেখেন ফিনিশিং টাইমের সাথে এজের নামের কি সম্পর্ক এটা বোঝানোর একটু চেষ্টা করি। খেয়াল করে দেখেন ফিনিশিং টাইম, স্টার্টিং টাইম, এগুলো তো আমরা দেখছিলাম, রাইট? মানে কোন এজ কখন শুরু করি, সরি, কোন ভার্টেক্স কখন শুরু করি, কখন শেষ করি, এই যে এটা স্টার্টিং টাইম, এটা দেখছি না। এখন একটু খেয়াল করে দেখেন, আমি বলতে চাচ্ছি ফর ইচ এজ ইউ থেকে ভি ইন দিস গ্রাফ, তার মানে যতগুলো এজ আছে ইউ থেকে ভি সবগুলির জন্য, ইফ ভি ইজ এ ডিসেন্ডেন্ট অফ ইউ ইন দিস ট্রি, তার মানে ভি যদি ইউ এর চিলড্রেন হয়, ভি ইজ ইউ এর চিলড্রেন, যদি এমন হয় তাহলে কি হবে? তাহলে একটু খেয়াল করে দেখেন, যেমন বি এর চিলড্রেন কারা? এরা সবাই না, একটু খেয়াল করেন, বি এর চিলড্রেন এরা সবাই না, বুঝিয়া বোঝা যাচ্ছে? বি এর চিলড্রেন এরা সবাই, রাইট? ইয়েস স্যার। এ এর চিলড্রেন কারা? এরা সবাই, জি স্যার, সবাই, ইনক্লুডিং বি। তাহলে যতক্ষণ পর্যন্ত এদের কাজ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি এ এর কাজ শেষ হবে? নো স্যার, নট দ্যাট। আর সবার আগে কে শুরু হয়েছে? এ, রাইট? জি স্যার। এরপরে শুরু হয়েছে বি, ভালো কথা। এখন বি শুরু হয়েছে, ভালো কথা, বি শুরু হয়েছে, বি হচ্ছে প্যারেন্ট এদের জন্য, বি শুরু হয়ে গেছে। তাহলে দেখেন বি শুরু হয়েছে প্রথম, তারপরে এর চিলড্রেনরা সবাই একে একে শুরু হয়েছে, কথার কথা সি হোক, বি হোক, এটাই হোক, তার মানে ধরেন কথার কথা ডি। তাহলে বি এর পরে কিন্তু ডি শুরু হয়েছে একটা। এখন বি শেষ হওয়ার আগে কি ডি শেষ হতে পারবে আমাদের ডিএফএস? জি স্যার, ডি তো আগে শেষ হবে। হ্যাঁ, বি শেষ হওয়ার আগে ডি শেষ হতে পারবে, ভালো কথা। কিন্তু ডি শেষ হওয়ার আগে কি বি শেষ হতে পারবে? নো স্যার, বি আগে শেষ হতে পারবে না। আমি এইভাবে আগাচ্ছিলাম, আমি এইভাবে আগাচ্ছিলাম, চিলড্রেন আগে স্ট্যাক থেকে বের হয়ে যাবে, তারপরে হচ্ছে প্যারেন্টের কাছে ফেরত আসবে। তো আগে এটা শেষ হবে, তারপরে এটা শেষ হবে, সবার শেষে এটা শেষ। তো খেয়াল করেন ডি এর ক্ষেত্রে আমি যদি বলি তাহলে ডি বি এর পরে শুরু হয়েছে, ভালো কথা, কিন্তু ডি আগে শেষ হবে, সবার শেষে গিয়ে বি শেষ হবে, বুঝতেছেন কথা? যা বুঝাইতে চেষ্টা করতেছি এবার একটু খেয়াল করেন, সেটা হচ্ছে ইউ প্যারেন্ট, আমি এখানে সেটা বলা আছে ইউ প্যারেন্ট, ই হচ্ছে চাইল্ড, মানে যে কোনো ইউ বি এরকম একটা এজ ধরেন আমার গ্রাফে আছে, যে এরকম একটা মানে আমার কাছে আছে এরকম ইউ থেকে ভি একটা এজ আমার গ্রাফে আছে, ভালো কথা, এবং ইউ হচ্ছে প্যারেন্ট, ই হচ্ছে চাইল্ড, তাহলে প্যারেন্ট আগে শুরু হবে, তারপরে চাইল্ড শুরু হবে,
তারপরে চাইল্ড শেষ হয়ে যাবে, সবার শেষে প্যারেন্টশিপ হবে। এটা কি বোঝা যাচ্ছে? তার বোঝা যাচ্ছে? খেয়াল করেন এটা কাদের কাদের জন্য সত্যি? এটা সত্যি প্রি এজ গুলার জন্য সত্যি, রাইট? এরকম একটা এজ যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটা আগে শুরু হয়েছে নাকি? ট্রি এজ খেয়াল করেন, এই যে ট্রি এজ, তার মানে এটা আগে শুরু হয়েছে, শুরু হয়ে তারপর এটা শুরু হয়েছে, তাই তো? জি স্যার। এটা স্টার্টিং টাইম যদি হয় হাতি, এটা স্টার্টিং টাইম হচ্ছে হাতি প্লাস ওয়ান, রাইট? নাকি? তাহলে জি স্যার, স্টার্টিং টাইমের চেয়ে বিয়ের স্টার্টিং টাইম অ্যাটলিস্ট এক হইলেও বেশি। তো টাইম যত সামনে আগাচ্ছে আমার মানে ইউ এর চেয়ে বিয়ের স্টার্টিং টাইম তত পরে, আগে ইউ শুরু হবে তারপরে হচ্ছে তার চিলড্রেন শুরু হবে, ভালো কথা। সো দিন শেষে কোনো এক সময় এই সবকিছু শেষ হওয়ার পরে ও শেষ হবে, ও শেষ হয়ে ওর প্যারেন্টের কাছে যাবে, গিয়ে বলবে আমার কাজ শেষ, গিয়ে বলবে আমার কাজ শেষ, চিলড্রেন গিয়ে বলবে আমার কাজ শেষ, তারপরে প্যারেন্ট শেষ হইতে পারে, এই হচ্ছে কথা। তার মানে প্যারেন্টের শুরু, তারপরে এটা হচ্ছে আপনার চিলড্রেনের শুরু, দেন চিলড্রেনের শেষ, আর শেষ কি বলে ফিনিশ, এন্ড ফাইনালি আপনার প্যারেন্টের। এই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করছি। দেখেন স্টার্ট স্টার্ট প্যারেন্ট, মাঝখানে চিলড্রেন আছে, প্যারেন্ট দিয়ে শুরু, প্যারেন্ট দিয়ে শেষ, মাঝখানে যত চিলড্রেন নিয়ে খেলা। এটা মানে ট্রি এজের জন্য সত্যি, এটা ফরওয়ার্ড এজের জন্য সত্যি। কেন? ফরওয়ার্ড এজ আলটিমেটলি প্যারেন্ট থেকে চিলড্রেনের দিকে যাচ্ছে, তাই তো? অন্য রাস্তায় হয়ে গেলেও দিন শেষে প্যারেন্ট থেকে চিলড্রেনের কাছে যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে খেয়াল করুন অবশ্যই চিলড্রেন কে আগে মানে পরে শুরু হয়ে আগে শেষ হইতে হবে, তারপরে কোনো এক সময় প্যারেন্ট শেষ হবে, নাকি? বুঝা গেছে? ইয়েস স্যার। তাহলে ট্রি এজ এর জন্য এটা সত্যি, যেমন যদি একটা এজ থাকে ইউ থেকে বি, এটা যদি ট্রি এজ হয় অথবা এটা যদি ফরওয়ার্ড এজ হয় তাহলে কি বোঝা গেল? এটা আগে শুরু হবে, তারপর এটা শুরু হবে, এটা শেষ হবে, দেন এখন দেখেন ব্যাক এজ এর জন্য কথাটা কেমন। ব্যাক এজ এর জন্য আমার এই কথাটাকে কিভাবে চেঞ্জ করতে হবে? ব্যাক এজ মানে কি? ব্যাক এজ মানে হচ্ছে এইরকম একটা এজ আছে, বোঝা যাচ্ছে? ব্যাক এজ মানে কি? এরকম একটা এজ আছে আমার গ্রাফে, এরকম একটা এজ আছে, কিন্তু ইউ প্যারেন্ট নাকি জি প্যারেন্ট, কে আসলে প্যারেন্ট? জি প্যারেন্ট। চমৎকার, জি প্যারেন্ট। আমার একটা এজ আছে, ভালো কথা, এরকম একটা এজ আছে, কিন্তু এটা ব্যাক এজ কখনই হবে যখন এটা প্যারেন্ট এটা চাইল্ড, তার মানে চাইল্ডের থেকে প্যারেন্টের দিকে যদি একটা এজ, তাহলে এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে আমার ই, হচ্ছে আমার প্যারেন্ট, হচ্ছে আমার চাইল্ড। এইটা যদি হয় তাহলে খেয়াল করে দেখেন তাহলে কি হবে, ঠিক উল্টা কেসটা হবে। এটা যদি ব্যাক এজ হয় তাহলে কি হবে? বি এর স্টার্টিং টাইম আগে হবে, তারপরে ইউ এর স্টার্টিং টাইম হবে, দেন ইউ এর ফিনিশিং টাইম হবে, দেন ফাইনালি ইয়ার ফিনিশিং টাইম হবে। ঠিক উল্টা আর কি, আগে ইউ প্যারেন্ট ছিল, ভি চিলড্রেন ছিল, এখন ভি প্যারেন্ট, ইউ চাইল্ড। তো ইউ এর জায়গায় ভি লিখছি, ভি এর জায়গায় ইউ লিখছি, বুঝা গেছে? জি স্যার। জিনিসটা বোঝা গেলে দেখেন যে আমার ইউ থেকে ভি একটা এজ আছে, কিন্তু এইটাই আমার প্যারেন্ট, তাহলে প্যারেন্ট অবশ্যই আগে শুরু হবে, আগের কথাই, নতুন কোনো কথা না। দেন চিলড্রেন শুরু হয়েছে, চিলড্রেন এককালে শেষ হয়েছে, সবাই আসলে নিয়ে প্যারেন্ট আনা, বোঝা যাচ্ছে? লাস্ট যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে ক্রস। ক্রস এজ মানে কি? এদের মধ্যে ডিরেক্ট কোনো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ নাই। এখন কি হবে চিন্তা করো, এদের মধ্যে ডিরেক্ট কোনো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ নাই, তাহলে আমি কিন্তু তারপরেও এদের মধ্যে একটা এজ আছে, তার মানে কি ইউ থেকে ভি এমন একটা এজ আছে কিন্তু ইউ আর ভি কেউ কারো প্যারেন্ট না, তার মানে কি এরা হতে পারে কাজিন অথবা অন্য কিছু। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন কি হচ্ছে আসলে ঘটনাটা, এই যে ফ্রিটা দেখেন তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। ফ্রিটা দেখেন এই যে কোথায় এফ থেকে ডি এর দিকে একটা এজ আছে, এই এজটার কথা আমরা বলছি, খেয়াল করেন ডি দিয়ে শুরু হয়েছে, সি সি থেকে ডি, ডি শেষ, সি এফ এসে আসছে, সি শেষ, ডি এইবার ঘুরে এসে এইখানে আসছে, খেয়াল করেন। তাহলে এটা শুরুও হয়েছে, এটা শেষও হয়েছে, তার আরেক অনেক সময় পরে গিয়ে এটা শুরু হয়েছে, এটা শেষ হয়েছে, তাই না? জি স্যার। এটা শুরু শেষ আর এটা শুরু শেষ কমপ্লিটলি আলাদা। আগে যেমন সবকিছু একটার মধ্যে একটা ছিল, যেমন এই যে
এই কেসে দেখেন একটা শুরু শেষ আরেকটার মধ্যে আটকানো, মানে এটা শুরু হয়েছে আগে, এর মধ্যে আরেকটা শুরু হয়ে শেষও হয়ে গেছে, দেন হচ্ছে এই ভাই আসে। তো একটা শুরু শেষের টাইমের মধ্যে আরেকটা শুরু শেষ ঢুকানো আছে, এখানেও একই কথা, এটা শুরু আর শেষের মধ্যে এটা শুরু শেষ ঢুকানো আছে। কিন্তু যদি ক্রস এজ হয় তাহলে কি হবে দেখেন, ক্রস এজ হইলে কেউ কারো প্যারেন্ট না, সো প্যারেন্ট চিলড্রেন রিলেশনশিপ না থাকলে কেউ শুরু হবে কেউ শেষ হবে, তার অনেক সময় পরে গিয়ে হুই শুরু হবে কি তারপরে গিয়ে শেষ হবে, তাহলে এটা আর এটার মধ্যে কোনো মিল না। ই শুরু হয়ে বি শেষ হয়েছে, তারপরে ইউ শুরু হয়ে ইউ শেষ হয়েছে, অথবা উল্টাটা যে আগে ইউ শুরু হয়ে ইউ শেষ হয়েছে দেন বি শুরু হয়ে, মানে এদের মধ্যে কোনো ওভারল্যাপিং নাই। আগে যেমন ওভারল্যাপিং ছিল যে একটা আর একটার মধ্যে এই জিনিসটা এটার মধ্যে, এখন কোনো ওভারল্যাপিং নাই, আইদার এরকম অথবা উল্টাটা, আগে নিচেরটা শুরু হয়ে পরে কোনো ওভারল্যাপিং নাই, নো ওভারল্যাপ। কথা কি বোঝাচ্ছে, এই জিনিসটা কি বোঝাচ্ছে? তাহলে ফিনিশিং টাইম দেখেও কিন্তু আপনি, মানে আপনাকে যদি আমি এভাবে টাইম দেই এবং বলি যে এই হচ্ছে আমার, মানে তোমার কোনো ইয়াদেই নাই, মানে গ্রাফের কোনো কিছুই বলি নাই, শুধু স্টার্টিং টাইম আর ফিনিশিং টাইম বলা আছে, এখন আপনাকে বলতে হবে যে এই এজটা প্রি এজ ব্যাক এজ আমি যদি কি, সো টাইম দেখেও, মানে টাইমের কম্পারিজন দেখেও কিন্তু বলা যাবে যে এটা ব্যাক এজ প্রি এজ না ফরওয়ার্ড এজ। ওকে স্যার, স্যার বলেন স্যার, এই যে এফ থেকে ডি তে যে এজটা আছে যে ক্রস এজ, এটা যদি ডি থেকে এফ এর দিকে থাকতো তখন কি, মানে তখনই তো আমরা বিপদে পড়ে যাই, তখন তো কেউ করেন তখন, হ্যাঁ আপনি ভালো প্রশ্ন করছেন, এটা যদি এইটা হতো এটা না হতো এ সবাই একটু খেয়াল করেন, না না একটা ভালো প্রশ্ন, এই জিনিসটা নাই। তাহলে আমি যখন বি থেকে সি তে আসছি, সি থেকে ডি তে আসছি, এই কেসে একটু খেয়াল করেন, আমি যদি গ্রাফটার আগের পোর্শনে যাই, যদি গ্রাফটার এই অবস্থায় যাই, তখন তো ডাডি কি ডি থেকে এফ এ চলেই যেতে পারতাম, সেটাই বলতেছি যে আমি এখানে ডিসিশন নিছিলাম কিভাবে যে ডি থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, কিন্তু আনঅফের কোশ্চেন হচ্ছে এজটা যদি এফ থেকে ডি না হয়, এজটা যদি ডি থেকে এফ হইতো, তাহলে আমি কিন্তু ডি থেকে চমৎকার করে এফ এ চলে যেতে পারতাম, বুঝতেছেন? তখন কিন্তু এটা ট্রি এজ হয়ে যেত, তখন এটা ট্রি এজ হয়ে যেত, এইটা আর ট্রি এজ হইতো, বুঝতেছেন আমার কথা? তখন কি এটা ফরওয়ার্ড এজ হয়ে যেত আর কোথাও যাওয়া যাচ্ছে না, থেমে গেলাম, এর থেকে ডি তে আসছি যাওয়া যাচ্ছে না, সি তে আসছি যাওয়া যাচ্ছে না, ডি থেকে ই, ই বলতেছে যে দেখো আমার কাছে একটা এফ থেকে রাস্তা আছে, তো তাহলে খেয়াল করেন এফ কে আমি এক রাস্তা দিয়ে ধরছি, কিন্তু ই বলতেছে আমার কাছে আবার যাওয়ার রাস্তা আছে, তো এদের মধ্যে কিন্তু ডিরেক্ট কোনো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ নাই, খেয়াল করে দেখেন, বুঝতেছেন আমার কথা? প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ কিন্তু ডিরেক্ট নাই, প্যারেন্ট হচ্ছে এ, কমন প্যারেন্ট, এর সাথে কিন্তু এফ এর কোনো প্যারেন্ট রিলেশনশিপ নাই, এ এর চাচা বলতে পারেন এক বেস্ট, ঠিক আছে, চাচা কিন্তু আপনার প্যারেন্ট না, খেয়াল করে দেখেন, দাদা বাবা তারপরে এটাকে কি বলে আপনার কি কুইজ ছিল বুঝা যাচ্ছে কথা, আনা বুঝা গেছে কি হইতো? জি স্যার, যদি বোঝা গিয়ে থাকে এখন একটু খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আমার সামারি টেবিল, এই সামারি টেবিলটা একটু খেয়াল করেন, এতক্ষণ যা বলছি সব কথা এখানে লুকানো আছে, ইউ আর বি কমপ্লিটলি ডিসজয়েন্ট, তাহলে আগে বি শুরু হয়ে বি শেষ হবে, দেন হচ্ছে ইউ শুরু হয়ে ইউ শেষ হবে, আদারওয়াইজ উল্টা উল্টা কাজ হতে থাকে, এই হচ্ছে কথা, এই টেবিলটা দেখলেই পরীক্ষার আগে হবে। সো ইফ দ্যাট দ্য কেস, এখন আমরা কি করতেছি, এটা জাস্ট হচ্ছে একটা এক্সট্রা ট্রাই যে আপনারা, মানে এটা হচ্ছে জাস্ট আরেকটা কেস, পরীক্ষার আগে এটা একটু চেষ্টা করবে যে এরকম এরকম আর আলাদা আলাদা গ্রাফ থাকলে তারা পারে। তো এই হচ্ছে টোটাল আমার ডিএফএস এর কোড, টোটাল আমার ডিএফএস এর কোড, এই এটা একটা ফাংশন ডিএফএস র্যাপার, টাইম জিরো দিয়ে শুরু হবে বা টাইম ওয়ান দিয়ে শুরু হবে ম্যাটার না, টাইম ওয়ান দিয়ে শুরু করেন, ওয়ান দিয়ে শুরু করার পরে প্রত্যেকটা ভার্টেক্সকে ধরে ধরে ডিএফএস চালাবে, যদি দেখেন সেই ভার্টেক্সটা দেখা হয় নাই তখনই কেবলমাত্র ডিএফএস চালাবে, আদারওয়াইজ যদি দেখা হয়ে গিয়ে থাকে ডিএফএস চালাবে, যেমন এ থেকে শুরু করছেন ওয়ান টু থ্রি,
তে গেছেন, ডি থেকে এখন কই যাব, ই তে এটা স্টার্টিং টাইম হচ্ছে 4, আর কোথাও যাওয়া যাচ্ছে না, এটা ফিনিশিং টাইম 5, এস ডি তে আসলাম, ডি থেকে আবার যাওয়া যাচ্ছে এফ এ, তাহলে এটা স্টার্টিং টাইম হচ্ছে 6, এফ থেকে যাওয়া যাচ্ছে সি তে, এটা টাইম হচ্ছে 7, ভালো ভালো কথা, আর কোথাও যাওয়া যাচ্ছে না 8, এস এই যেটা হচ্ছে প্যাকেজ, কেন, কারণ এটা আমার সেই মাস্টার প্যারেন্ট, ও হচ্ছে কোন দিকে পয়েন্ট করতেছে, প্যারেন্টের দিকে পয়েন্ট করতেছে, বুঝছেন, এটা হচ্ছে ব্যাকেজ, খেয়াল করে দেখেন এটা আমার ব্যাকেজ, ভালো কথা, এইটাকে ব্যাকেজ পেয়ে গেলাম, এতক্ষণ পর্যন্ত আমি শুধু কি পাচ্ছি, আনাফ এতক্ষণ পর্যন্ত কি পাচ্ছি, এই এই যে কমলাইজ গুলা কি আছে, 3 এজ রাইট, এই এতক্ষণ পর্যন্ত যে এজ গুলা পাচ্ছি এগুলো হচ্ছে সব 3 এজ, এই প্রথম একটা ব্যাকেজ পাইলাম, ভালো কথা, তো ব্যাকেজ পেয়ে আমি ফেরত আসছি, ভালো কথা, এখন আমি কই যাব, এখন আমি আবার হচ্ছে ক্রসিং, কেন, কারণ এফ থেকে ইতে যাওয়ার একটা রাস্তা ছিল কিন্তু অলরেডি আমি অন্য রাস্তা দিয়ে ফিরে চলে আসছি, তো আদার দেন দ্যাট এইগুলো একটু চেক চেক করবেন, ফরওয়ার্ড এজ প্রসেস এগুলো একটু চেক করবেন, এখন একটু খেয়াল করে দেখেন এতক্ষণ পরে আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে ডিএফএস সরি ডিএফএস চালানোর পরে ব্যাক এজ থাকবে যদি এবং কেবল যদি একটা সাইকেল থাকে, মানে কি, তার মানে যদি আমার গ্রাফে সাইকেল থাকে তখনই কেবলমাত্র ব্যাক এজ, আদারওয়াইজ কোনো প্যাকেজ থাকবে না, সো আপনাকে যদি আমি কোয়েশ্চেন করি কখনো পরীক্ষায় বা ইয়েতে যে চেক করো একটা গ্রাফে সাইকেল আছে নাকি না, আপনি কি করবেন, আপনি হচ্ছে পুরা গ্রাফের উপর একবার ডিএফএস চালাবেন এবং চেক করবেন যে কোনো এজ প্যাকেজ কিনা, কিভাবে প্যাকেজ চেক করেন, ওই টাইম দিয়ে চেক করেন, প্রত্যেকটা এজের জন্য আপনি হচ্ছে টাইম দিয়ে দিয়ে চেক করবেন, যদি দেখেন কোনো একটা এজ পাইছেন এটা প্যাকেজ, সাথে সাথে বলবেন যে হ্যাঁ এই গ্রাফে একটা সাইকেল আছে, এই জিনিসটা কি বোঝা গেল, জি স্যার, খেয়াল করে দেখেন আপনার গ্রাফে যদি কোনো প্যাকেজ থাকে তার মানে একটা সাইকেল আছে, এই যে দেখেন এখানে একটা সাইকেল আছে, এই প্যাকেজটা এই জিনিসটা আমি দেখুন, খেয়াল করেন এটা এখানেও আমি আগেও একবার বলছি আবার একবার বলি, যে প্যাকেজ মানে কি, মানে আপনি আসলে ট্রি বানাচ্ছেন যখন তখন আস্তে আস্তে উপর থেকে নিচে নামতেছে, এই তো, এখানে কিন্তু কোনো সাইকেলের প্রশ্ন নাই, ফরওয়ার্ড এজ নিজেও কিন্তু কোনো সাইকেল দেয় না, খেয়াল করেন এটা কিন্তু সাইকেল না, তারা কিন্তু এই জায়গাগুলোতে খুব কনফিউজ হয়ে যায়, এটা কিন্তু সাইকেল না, দেখে মনে হইতে পারে এটা সাইকেল বাট আসলে সাইকেল না, ও যেটা বলে সেটা হচ্ছে ওখান থেকে এখানে আসা যায় আর ও বলতেছে এই রাস্তা ধরে এখানে আসা যায়, আপনি কখনোই এখান থেকে শুরু করে এখানে আসতে পারবেন না, সাইকেল তখনই হবে যখন এরকম কিছু একটা থাকবে, কখন হবে যখন এইরকম কিছু একটা থাকবে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই চিলড্রেন আবার প্যারেন্টের দিকে পয়েন্ট করা শুরু করছে, আপনি এই রাস্তা যাওয়ার পরে হঠাৎ করে এখানে শুরু করতে পারবেন, এইটা হচ্ছে সাইকেল, কথাটা কি ক্লিয়ারলি বোঝা গেল, বুঝেন নাই এমন কেউ কি আসেন, ক্লাস করতেছেন কিন্তু এটা বুঝেন নাই এমন কেউ কি আসেন, সবাই বুঝছেন, ওকে সো সাইকেলের খেলা হচ্ছে এইটাই, যে যদি আমার গ্রাফে ব্যাকেজ থাকে তার মানে আমার গ্রাফে সাইকেল আছে, ওকে কথাটা কি ক্লিয়ার, এইগুলো হচ্ছে একটু পরে পরে দেখবেন এখানে যেমন বুঝার কিছু নাই বাট এইটুকু মাথায় রাখতে হবে, সামারি টুকু মাথায় রাখতে হবে, এই যে মাঝখানে একটা এইগুলা মাথায় না রাখতে, কেন এটা হয় সেটা একটা মানে ফর্মাল ট্রুথ এখানে দেখা, আদার দেন দ্যাট এই ডিএফএস কি করে, সামারি হচ্ছে ডিএফএস এর এইটুকু সামারি, ডিএফএস আসলে কি করে সেটা হচ্ছে একটা ভার্টেক্স থেকে শুরু করে এই যে ডিএফএস ডি এই ফাংশনটা যদি আমি কল করি তাহলে কি পাবো, এইখান থেকে যত জায়গায় যাওয়া যায় পৃথিবীর সবখানে চলে যাবে, এসব আবার কোয়েশ্চেনের আনসার ছিল যে এ থেকে শুরু করে জি তে যাওয়া যায় না, এই জন্য জিকে আমি দেখাইতে পারি না, এ থেকে শুরু করে যেসব জায়গায় যাওয়া যায় শুধুমাত্র তাদেরকেই দেখানো সম্ভব, এই হচ্ছে কথা, সকল আনসিন ভার্টেক্সকে দেখা যাবে যদি আমি ডিএফএস চালাই, এক সেকেন্ড কথা হচ্ছে যদি প্যাকেজ থাকে তার মানে আমার গ্রাফে একটা সাইকেল আছে, আর যদি সাইকেল থাকে তার মানে অবশ্যই একটা প্যাকেজ থাকে, বোথ ডিরেকশন, এই আর প্যাকেজ থাকা মানে সাইকেল আছে, সাইকেল থাকা মানে প্যাকেজ, সো এজ ক্লাসিফিকেশনের এই ছবিটা আপনারা একটু দেখে দেখে রাখবেন, এখন একটু খেয়াল টেয়াল করেন সেটা হচ্ছে যে আনডিরেক্টেড গ্রাফ ডিরেক্ট মানে এতক্ষণ আপনাদেরকে যা দেখাইলাম এটা কিন্তু ডিরেক্টেড গ্রাফ, খেয়াল করে দেখেন আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কিন্তু এত রকম ক্লাসিফিকেশন নাই, একটু বোঝার চেষ্টা করে দেখেন ওইখানে ক্রসে ঝাবি ঝাবি এইসব তুলে কিছু নাই, ওখানে শুধু দুই রকম এজ আছে, আইদার থ্রি এজ নাইলে নন থ্রি এজ,
খেয়াল করেন যে কিন্তু আনডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে? স্যার দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এ থেকে শুরু করলাম, এ থেকে কোথায় বি তে গেছি, ভালো কথা। এটা কিন্তু আনডিরেক্টেড গ্রাফ, খেয়াল করেন কোনো ডিরেকশন নাই। তাহলে বি থেকে গেলাম সি তে, খুব ভালো কথা। সি থেকে গেলাম বি তে, বি থেকে এ তে একটা এজ আছে। এখন এটা যেহেতু কোনো ডিরেকশন নাই, তাহলে এটা ব্যাক এজ নাকি ফরওয়ার্ড এজ, বোঝার কোনো উপায় আছে? তার মানে ব্যাক এজ আর ফরওয়ার্ড এজ গুলো আলাদা করে ওখানে কিন্তু কিছু পাই, বুঝছেন আমার কথা? জি স্যার। ওইখানে শুধু দুই রকম এজ আছে, একটা হচ্ছে ট্রি এজ, আর বাকি যত রকম জীবিজীবী লেখছে যে ক্রস এজ, খাদি জাদি জালি, সব হচ্ছে মানে নন ট্রি এজ, ওগুলাকে বলে নন ট্রি। সবগুলো ওই তিনটা একসাথে মিলায় বলে নন ট্রি, তবে ট্রি এজ আছে আর অনলি নন ট্রি এজ আছে, এটা আমাদের এত ইম্পর্টেন্ট না, এই হচ্ছে কথা। এইখানে মানে সাইকেল যে আছে বোঝাই যাচ্ছে, আলটিমেটলি আনডিরেক্টেড গ্রাফ যদি না হয় তাইলেই কিন্তু সাইকেল আছে, খেয়াল করেন। আমি কি আমি আমি কিন্তু একটা কথা বলছি, আনডিরেক্টেড গ্রাফ এটা মানে পরীক্ষায় আসবে না, কিন্তু কথাটা বোঝাটা ইম্পর্টেন্ট। আনডিরেক্টেড গ্রাফ যদি ফ্রি না হয় তাইলেই তাতে সাইকেল আছে, তাই না? মানে আপনি আসলে এই যে একটা গ্রাফ বানাচ্ছেন, এটাই তো একটা সাইকেল, রাইট? এখন পর্যন্ত এটা একটা ট্রি আছে, রাইট? একটা ট্রি, এখানে কোনো সাইকেল নেই। যেই মুহূর্তে আপনি এটা দিবেন সবচেয়ে একটা সাইকেল হয়ে যাবে। তো আনডিরেক্টেড গ্রাফের সাইকেল ফাইন্ডিং আমাদের জন্য এত ইম্পর্টেন্ট, আমরা এই জন্য ডিরেক্টেড গ্রাফের সাইকেল ফাইন্ডিং এর দিকে নজর। আর এই স্লাইডে যা বললাম শুধু মাথায় রাখবেন, পরীক্ষায় মানে আজকে শুনবেন এই কান দিয়ে ভুলে যাবেন, ঠিক আছে? জাস্ট কোনোদিন মাথায় থাকবে, হ্যাঁ এরকম। তো এই হচ্ছে আমাদের সামারি, ডিএফএস এর সামারি। এই জিনিসটা দেখবো সেটার নাম হচ্ছে টপোলজিক্যাল ক্লোজার, এটা হচ্ছে ডিএফএস এর একটা ডিরেক্ট অ্যাপ্লিকেশন, মানে একদম সুই করতে হবে না, ডিএফএস এর পরে জাস্ট আপনি একটা প্রিন্ট করবেন এক্সট্রা, এই কাজটুকু করলেই টপোলজিক্যাল সলভ হয়ে যাবে। টপোলজিক্যাল সলভ কি জিনিস সেইটা আগে বলি। মাইশা আপনি কি আমাদের সাথে আসেন? সো হচ্ছে এই হচ্ছে কথা, টপোলজিক্যাল সর্টিং আসলে একটু দেখেন, আপনি মাঝপথে জয়েন করছেন এই জন্য আপনার একটু বিপদ হতে পারে, বাট আই থিঙ্ক এখন নতুন টপিক শুরু করতেছে, এখানে খুব একটা ঝামেলা হবে। সো এই হচ্ছে ঘটনা, দেখেন আমরা আসলে কি করতে চাই, আমরা হচ্ছে ডিপেন্ডেন্সি অর্ডার করতে চাই। ডিপেন্ডেন্সি অর্ডার করার কঠিন শব্দ লাগতেছে, বাট আসলে আমরা কি চাই, আসলে আমরা জাস্ট এই জিনিসটা চাই, আমাকে একটা ডিরেক্টেড গ্রাফ দেওয়া হবে এবং এইরকম যদি এজ থাকে, ইউ থেকে বি এরকম এজ যদি থাকে, তার মানে আমি আসলে ইউ কে আগে করব, বি কে পরে করবো। এই কাজটা কিভাবে লাগতে পারে, যেমন দেখেন সিএসি 220 এটা একটা কোর্স, 221 এটা একটা কোর্স, তো এই যে প্রি রিকুইজিট থাকে না কোর্সের, এটা জাস্ট ওই জিনিস। তো এইরকম যদি এজ থাকে তার মানে আমার শুধু আগে 220 করে আসতে হবে, দেন আমি 221 করতে পারি। সো এইরকম আমার গ্রাফে বিভিন্ন এরকম ডিপেন্ডেন্সি দেওয়া থাকবে যে এটা আগে এটা পরে, আমাকে ওই অর্ডারটা ফলো করে এমন একটা অর্ডার বানাইতে হবে যে প্রতি সেমিস্টারে আমি ধরেন একটা একটা করে কোর্স করতে, তাহলে কোন কোর্সটা কোনটার পরে পরে করলে সব রকম ডিপেন্ডেন্সি মিট হবে, কোনো ডিপেন্ডেন্সি ভায়োলেশন হবে না, কোনো প্রি রিকুইজিট ভায়োলেশন হবে না, কিভাবে যদি আমি করতে পারি, এইটাই হচ্ছে আমার কাজ। প্রবলেমটা বোঝা গেছে কিনা বলেন, কিভাবে করি সেটা পরে, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার এই একটাই স্লাইড, প্রবলেমটা বোঝা গেছে কিনা। এসব আপনি কি প্রবলেমটা বুঝছেন? না বুঝলে আমি আরেকবার রিপিট করতে পারি। স্যার একটু রিপিট করলে ভালো হয়। সেটা বলবেন তো, আমি বলতে চাচ্ছি এইরকম আমার কাছে একটা এজ যদি থাকে আমার গ্রাফে, তার মানে হচ্ছে আমি ইউ কাজটা আগে করব, বি কাজটা পরে করব। অবশ্যই কখনোই এমন করা যাবে না যে আমি বি করে এসে ইউ করব। ইউ বি কি হইতে পারে, ইউ হইতে পারে ধরেন 220 আর বি হইতে পারে 221। সো আপনারা তো জানেন যে 220 মনে হয় 221 এর প্রি রিকুইজিট, তার মানে আগে 220 করতে হবে তারপর 221 করতে হবে। তো আপনাকে যদি দুইটা সেমিস্টার দেওয়া হয় তাহলে আপনি ফার্স্ট সেমিস্টারে 220 করবেন, সেকেন্ড সেমিস্টারে 221 করবেন। এই অর্ডারে আপনি যদি কোর্স করেন তাহলে আপনার কোর্সের অর্ডার ভ্যালিড। আপনি যদি আগে 221-এর জন্য এনরোল করেন, পরের সেমিস্টারে 220-এর জন্য এনরোল করেন, এটা ভ্যালিড না। কেন? কারণ এইরকম একটা এজ থাকা মানে হচ্ছে এটা আগে এটা পর, কিন্তু আপনি ঠিক উল্টা কাজটা করবেন, এটা করতে পারবেন। তো আপনাকে এরকম একটা অর্ডারিং খুঁজে বের করতে হবে যেটাতে সব রকমের ডিপেন্ডেন্সি মিট করে। কিরকম ডিপেন্ডেন্সি মিট করে একটু দেখেন, আপনার কাজ দেখাচ্ছি পরের স্লাইডে। আপনার কাজ হবে আপনাকে একটা ডিরেক্টেড গ্রাফ দেওয়া হবে, ভালো কথা। আপনাকে কি করতে হবে, ভার্টেক্স গুলাকে এমন ভাবে একটার পর একটা একটার পর একটা অর্ডার করতে হবে যাতে এটা করার পরে আপনি এটা করতে পারেন এবং কোনো সমস্যা না। কেমন, এক্সাম্পলটা দেখেন।
সো এই যে এক্সাম্পলটা এটা নাকি সো আপনার কাছে এইরকম ধরেন একটা গ্রাফ আছে যে ম্যাথ 126 আগে করতে হবে সিএসি 142 করতে হবে এই দুইটা করার পরেই কেবলমাত্র আপনি 143 করতে পারেন দেন আপনি 374 করতে পারেন 73 করতে পারেন অ্যান্ড ফাইনালি হচ্ছে 417 করতে পারেন তো আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ম্যাথ 126 করলেন তারপর 142 করলেন তাহলে খেয়াল করেন ম্যাথ 126 যে মুহূর্তে আপনি করে ফেলছেন 143 এর প্রিরিকুইজিটটা ম্যাট মিট করে গেছে না দেখেন তো ম্যাথ 126 কিসের প্রিরিকুইজিট ছিল 143 এর দেখো এটা বা বুঝা যাচ্ছে জি স্যার আপনি দুই সেমিস্টারে যদি এই দুইটা কোর্স করে ফেলেন থার্ড সেমিস্টারে আপনি 143 তো করতে পারবেন রাইট জি স্যার ঠিক একই ভাবে 143 যখন হয়ে গেছে 373ও কিন্তু আপনি করতে পারবেন কথা কি বোঝা যাচ্ছে আবার 143 যখন হয়ে গেছে আপনি সাথে সাথে 374ও করতে পারবেন এই হচ্ছে কথা যে আমি এমন ভাবে কোর্সগুলোকে অর্ডার করতে চাই যাতে আমার ডিপেন্ডেন্সিগুলো মিট করে যাতে কোনো ভায়োলেশন না হয় এটা হচ্ছে আমি চাই আপনি একটু দেখেন এটাকে অন্যভাবে বলা যায় এই একই কথাকে আর একটু ডিফারেন্ট ভাবে বলা যায় কিভাবে বলা যায় এই ধরেন আমার কাছে একটা গ্রাফ দেওয়া আছে আমি এমন ভাবে ভার্টেক্সগুলোকে একটার পর একটা লাইনে সাজিয়ে চাই এই দেখেন এই গ্রাফটাই এখানে আঁকা হয়েছে একই গ্রাফ নতুন খালি কালার গুলো একটু চেঞ্জ করা হয়েছে আর ভার্টেক্স গুলাকে একটা লাইনে রাখা হয়েছে আমি এমন ভাবে লাইনে রাখতে চাই যাতে এজ গুলা কেবলমাত্র বাম থেকে ডানে যায় কখন ওই ডানের থেকে বামে ফেরত না আসে খেয়াল করে দেখেন এই এজ সবগুলাই শুধুমাত্র বাম থেকে ডানে গেছে না তার বোঝা যাচ্ছে আমার কোন দিকে যাইতে হইতো ডান থেকে বামে যাইতে হইতো না উল্টা দিকে যাইতে হইতো না বুঝতে পারতেছেন আমার কথা মানে আমি যদি এই অর্ডারে ভার্টিক্স গুলা না সাজাই আমার এরকম ইচ্ছা মতো একটা অর্ডারে সাজিতাম তাহলে ভার্টিক্স গুলা লেফট থেকে রাইটে না গিয়ে কি হইতো ভার্টিক্স গুলা রাইট থেকে বোঝাচ্ছে এই এইটুকু বোঝাচ্ছে কিনা দেখেন যে আমি শুধু এই চারটা ভার্টিক্স কে আঁকছি দেখেন 0162 এই চারটাকে আমার এই এই সিরিয়ালে আঁকছি 1602 তাহলে দেখেন কিছু এজ লেফট থেকে রাইটে গেছে কিছু এজ লেফট থেকে রাইটে গেছে কিছু এজ আবার রাইট থেকে লেফটে গেছে বোঝাচ্ছে জি স্যার তো আমি চাচ্ছি এমন ভাবে ভার্টেক্স গুলাকে এমন ভাবে অর্ডার করতে যাতে আমার সবসময় শুধু লেফট থেকে রাইটে যায় লেফট থেকে রাইটে গেলে কি সুবিধা দেখেন তো লেফট থেকে রাইটে যাওয়া মানে হচ্ছে যে কোর্সটা আমি আগে করতেছি প্রথম কথা হচ্ছে লেফট এর কোর্স গুলো তো আমি আগে করছি রাইট এই সাইড এর কোর্স গুলো পরে করবো আস্তে আস্তে কোর্স করতে করতে এইভাবে এইভাবে যাবে যখনই আমি এটা করে ফেলছি সাথে সাথে এইগুলার প্রি রিকুইজিট ম্যাচ হয়ে গেছে একটা করে তাই না যে এটা নাই হয়ে গেছে এই এজটা নাই হয়ে গেছে যখনই আমি এক সেমিস্টার এই কোর্সটা করে ফেলছি এটাই বাদ তো দেখেন লেফট থেকে রাইটে যাওয়া মানে হচ্ছে আস্তে আস্তে প্রি রিকুইজিট ম্যাচ করছে যখনই আমি রাইট থেকে লেফটে যাচ্ছি তার মানে হচ্ছে এই যে খেয়াল করেন এই কোর্সটাকে আমি এখন করতে পারবো যদি এরকম একটা এজ থাকে এছাড়া দেখেন এই কোর্সটা এই কোর্সটাকে আমরা করতে পারবো থ্রি থেকে ওয়ানে যদি একটা এজ থাকে তাহলে আমি এখন সিক্স এর পরে ওয়ান করতে চাই তাই না কিন্তু আমি কি এটা করতে পারবো না স্যার কেন পারবো না কারণ ওয়ান এর প্রি রিকুইজিট হিসেবে থ্রি আছে এবং আমি ধরে রাখছি সেই থ্রি কে করবো সবার লাস্টে তাহলে কি এটা হবে না স্যার খেয়াল করে দেখেন এই এক্সাম্পলটা এখানে খেয়াল করে দেখেন যে আমি অর্ডার করছি ভালো কথা এই যে 373 কে করছি 374 কে করছি এরপরে 417 একটু দেখেন 373 লাগে হচ্ছে 417 এর জন্য খুব ভালো কথা 417 আবার 374 এর জন্য লাগে তাহলে একটু খেয়াল করে দেখেন আমি এই যে অর্ডারটা করছি এইভাবে যে অর্ডারটা করছি 417 লাগতেছে 374 এর জন্য 417 লাগতেছে 374 এর জন্য একটা এজ রাইট থেকে লেফটে যাচ্ছে তার মানে পিছন দিকে যাচ্ছে তার যদি 374 করতে চাই পারবো না কেন কারণ এটা করার জন্য আগে আমার 417 করে আসতে হবে এটা আমি করে আসিনি এইভাবে আমি কিন্তু এই যে এই অর্ডারটা কিন্তু ভ্যালিড অর্ডার না তো আপনাকে এরকম একটা ডিরেক্টেড গ্রাফ দেওয়া থাকলে আপনার কাজ হচ্ছে টপোলজিক্যাল সর্টিং প্রবলেমে আপনাকে বলতে হবে এইভাবে যদি একটার পর একটা 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 করো এটার পর এইটা এটার পর এটা এটার পর এটা করো তাহলে
এইটা আপনাকে বলতে হবে, এইভাবে সলভ করে বলতে হবে। তো এখন এটা কিভাবে করতে পারি একটু খেয়াল করে দেখেন। প্রথম আপনাকে যে জিনিসটা কোয়েশ্চেন করতেছি আমি, সেটা হচ্ছে সবসময় কি এরকম অর্ডার পাওয়া যাবে কি, মানে সবসময় এটা পসিবল হবে কিনা যে আমি এরকম একটা অর্ডার খুঁজে পাবো। আমি কি বুঝাইতে পারছি? না বুঝে থাকলে এক্সাম্পলটা দেখ, যেমন ধরেন আপনার শুধুমাত্র এই তিনটা কোর্স আছে, শুধু এইটাতে কনসেন্ট্রেট করেন, এইখানে কোনটার পরে কোনটা করব বলেন তো দেখি, এসাবা কোন কোর্সটা সবার আগে করব? CSC 373, তারপরে কোনটা করব? 417, তারপর 374। তাহলে খেয়াল করেন আমার এজ গুলো কোন দিক থেকে যাচ্ছে, দেখেন লেফট টু রাইট, খেয়াল করছেন? জি স্যার, সব শুধু লেফট টু রাইট। তো হেল ইয়া, এখানে পাওয়া গেছে একটা অর্ডার পাওয়া, বাট এই গ্রাফটা দেখেন এখানে কোনটা আগে করবে সবাই বলো। এখানে এখানে তো কোনো অর্ডার, ইয়েস 373 অর্ডার নাই, এখানে কোনো অর্ডার নাই। আপনি 373 করতে গেলে আপনাকে বলবে যে আগে 374 করে আসুন। আচ্ছা ভালো কথা, আপনি 374 এর দিকে যাবেন, 374 বলবে যাও 417 আগে করে আসো, 417 করতে গিয়ে দেখবেন 373। তো আপনার ইনিশিয়াল টার্গেটটাই আপনাকে সাবার ফেরত আসছে। তো খেয়াল করছেন এই গ্রাফে কি আছে, একটা কি আছে স্যার, এসা ভাই এই গ্রাফে কি আছে, একটা সাইকেল আছে দেখছেন? জি স্যার। তো আপনার গ্রাফে এখানে পারা যাচ্ছে না, তো খেয়াল করে দেখেন, তার মানে সবসময় আপনাকে একটা গ্রাফ দিলেই যে আপনি এরকম অর্ডারিং বের করতে পারবেন এটা কিন্তু সম্ভব না, এইটা কেবলমাত্র তখনই করা যাবে যখন আমার গ্রাফটা প্রথম কথা ডিরেক্টেড হবে। কেন ডিরেক্টেড হওয়া লাগবে? ডিরেক্টেড মানেই তো এই ডিপেন্ডেন্সি আছে, যদি ডিরেক্টেড না হইতো ধরেন এই এ আর বি এর মধ্যে শুধু একটা আনডিরেক্টেড গ্রাফ, এ কার আগে করতে হবে এটা কি বোঝা যায় এখান থেকে? এখানে কোনো অর্ডারিং আছে, কোনো অর্ডারিং ইনফরমেশন এখানে আছে না স্যার? নাই। তো এই জাতীয় গ্রাফে এই কাজ করার দরকার নেই। তো প্রথম কথা হচ্ছে আমার গ্রাফটা ডিরেক্টেড হতে হবে, সেকেন্ড কথা হচ্ছে যেটা এই মাত্র দেখাইলাম গ্রাফে কোনো সাইকেল থাকা যাবে না, গ্রাফে কোনো সাইকেল থাকা যাবে না, বোঝা গেল? গ্রাফে যদি সাইকেল থাকে তাহলে বিপদ, তাহলে হচ্ছে তখন আমাদের এরকম অর্ডারিং বের করা সম্ভব হবে। এই জাতীয় গ্রাফকে, এই গ্রাফটা ডিরেক্টেড এবং তাতে কোনো সাইকেল নাই, এই গ্রাফগুলো আমাদের গ্রাফ থিওরিতে বা অ্যালগোরিদমে খুব লাগে, জন্য এদেরকে একটা আলাদা নামই দেওয়া হয়েছে। কি নাম? ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, সাইকেল নাই এমন ডিরেক্টেড গ্রাফ। তো ইন শর্ট এটা এতই বেশি কাজে লাগে, ইন শর্ট আমরা এটাকে বলি ড্যাগ। তো ড্যাগ মানে হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, ঠিক আছে? সো এইটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি যে কথাটা বলছি সেটা একটু খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে তাইলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে তখনই আমি কেবলমাত্র একটা গ্রাফে এরকম অর্ডারিং বের করতে পারবো যখন সেটা ডিরেক্টেড এসাইক্লিক গ্রাফ হবে, তার মানে ড্যাগ না হইলে আমি কিন্তু টপোলজিক্যাল সর্টিং করতে পারবো না। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, আবার কাজে লাগবে, মাথায় থাকবে এটা। ধরে নিলাম এখন একটু দেখেন ড্যাগের ব্যাপারে আমরা আরেকটা ছোট জিনিস কি শিখতেছি, খেয়াল করেন সোর্স ভার্টেক্স কাকে বলে? সোর্স ভার্টেক্স মানে হচ্ছে যেটাতে কোনো ইনকামিং এজ নাই, তার মানে কি আমার এইরকম এজ, এই টাইপের এজ থাকবে, এজটা হবে এইরকম, তার মানে এই যে এইটা থেকে শুধু আউটগোয়িং এজ আছে, কোনো ইনকামিং এজ নাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার যদি ড্যাগ হয় তার মানে অবশ্যই একটা সোর্স ভার্টেক্স থাকতে হবে, আমার এই গ্রাফে একটা সোর্স ভার্টেক্স থাকতে হবে। সোর্স ভার্টেক্স থাকা মানে কি, এটার কোনো ইনকামিং এজ নাই, তার মানে কি তার ইন ডিগ্রি জিরো। ইন ডিগ্রি তো চিনেন রাইট, মানে একটা ভার্টেক্সে কয়টা এজ এসে ঢুকে সেই নাম্বারটাকে বলে ইন ডিগ্রি। স্যার মানে কোনো সাইকেল থাকবে না এখানে? সাইকেলের কথা বলি নাই স্যার, আমি বলছি খেয়াল করুন, আমি কিন্তু অন্য অন্য ইনফরমেশন দিচ্ছি। আমি বলতে চাচ্ছি আমার যদি একটা ড্যাগ থাকে তাতে অ্যাটলিস্ট এমন একটা ভার্টেক্স থাকবে যেটাতে কোনো ইনকামিং এজ নাই,
এমন একটা ভার্টেক্স থাকতেই হবে যেটাতে কোনো ইনকামিং এজ নাই। কেন বলেন তো? সব ভার্টেক্সে যদি একটা করে ইনকামিং এজ থাকতো তাহলে স্যার ওটা তো সাইকেল হয়ে যাবে। সাইকেল হয়ে যাবে, তো তার মানে সাইকেল যেহেতু নাই তার মানে অ্যাটলিস্ট একটা ভার্টেক্স আছে যেটা থেকে একবার শুরু করলে সেখানে আর কোনোদিন ফেরত আসা যায় না। অ্যাটলিস্ট এমন একটা ভার্টেক্স থাকতেই হবে। খেয়াল করে দেখেন এসাবা, এটা কি সাইকেল আছে নাকি নাই? আপনি এক জায়গা থেকে শুরু করে আপনি যদি এখান থেকে শুরু করে আবার ওইখানে ফেরত আসতে পারেন তার মানে হচ্ছে সাইকেল আছে। এখন আপনি খেয়াল করেন এমন একটা ভার্টেক্স দেখান যেখানে শুরু করে আপনি আবার সেখানে ফেরত আসতে পারেন, এই গ্রাফটায় এখান থেকে যদি শুরু করেন আবার এখানে ফেরত আসতে পারবেন না স্যার? পারবেন এটা এখানে পারতেন, খেয়াল করেন একটু কিন্তু 19-20 আছে। আমি কিন্তু আপনাকে এখন এই ছবিটা দেখাই, আগে আপনাকে ঠিক একটু আগে এই ছবিটা দেখাচ্ছিলাম, এই এই ছবিতে পারবেন। এখান থেকে শুরু করলেন, এদিকে গেলেন, এদিকে গেলেন, আবার এদিকে ফেরত আসলেন, 373 থেকে শুরু করে 373 এ ফেরত আসলেন। এইটাকে বলে সাইকেল, যে শুরু করলেন, এদিকে গেলেন, আবার এদিক থেকে এদিকে ফেরত, এটাকে বলে সাইকেল। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা প্রথম কথা হচ্ছে কোনো সাইকেল নাই, তার মানে এটা একটা ট্যাগ। প্রথম কথা ডিরেক্টেড এবং কোনো সাইকেল নাই, তার মানে এটা একটা ট্যাগ, ডিরেক্টেড এসাইক্লিকটা। আমার যে কথা ছিল একটা সোর্স ভার্টেক্স থাকবেই থাকবে, তার মানে কি এমন একটা ভার্টেক্স থাকবে যেটাতে কোনো ইনকামিং এজ নাই, থাকতেই হবে, তার মানে সেটার ইনডিক্রিজ। তো মাইচা আমাকে একটু বলেন এইখানে সোর্স ভার্টেক্স কোনটা, এই ট্যাগে কোনটা সোর্স ভার্টেক্স? স্যার এখানে হচ্ছে সিএসি 373 হচ্ছে সোর্স ভার্টেক্স। ঠিক একইভাবে আমার এমন একটা ভার্টেক্স থাকতে হবে যেটাতে শুধু লোকজন আসে, কখনো ফেরত যায় না, মানে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। একটা ভার্টেক্স থাকতে হবে যেখান থেকে লোকজন শুধু বের হয়, আর একটা ভার্টেক্স অবশ্যই থাকতে হবে যেখানে লোকজন শুধু আসে, কখনো বের হয় না। বোঝা যাচ্ছে? ওইটাকে আমরা নাম দিচ্ছি সিঙ্ক। সিঙ্ক কাকে বলে? ওই যে আপনারা তো মানে বালতি না কি বলে আলামাতি পরিষ্কার করে এটাকে বলে সিঙ্ক, রাইট? তো সিঙ্কে হচ্ছে সব জিনিসপত্র এসে পড়ে, সবাই এসে ওইটার মধ্যে পড়ে, ময়লা টয়লা মানে মোট কথা সবকিছু এসে ওইটাতে পড়ে, এই জন্য ওইটাকে বলে সিঙ্ক। তো সোর্স মানে হচ্ছে যে একটা ভার্টেক্স থাকবে যেখান থেকে শুধু শুরু হয়, যেখানে কিছু শেষ হয় না, আর একটা ভার্টেক্স থাকবে যেখানে শুধু শেষ হয়, কখনো শুরু হয় না। বুঝতে পারতেছেন কথা? এই এই দুইটা জিনিস থাকলেই আপনি বলতে পারবেন যে হ্যাঁ সম্ভাবনা আছে এটা একটা ড্যাগ, আদারওয়াইজ এটা সম্ভব না। এটা হচ্ছে আমার মানে কি বলে আমার ক্লেম। বোঝা যাচ্ছে? তার মানে আমার ড্যাগে একটা সোর্স ভার্টেক্স থাকতেই হবে, একটা সিঙ্ক ভার্টেক্স থাকতেই হবে। মাইশা আবার বলেন এখানে কোনটা সিঙ্ক? এসব আপনি কি আলো এখানে সিসি সিএসি 374 হচ্ছে সিঙ্ক ভার্টেক্স, কিন্তু দুইটা ইন আউট ইন্ডিকেটর আছে। লোকজন শুধু ঢুকছে কিন্তু সিএসি 374 থেকে কখনো বের হয়, এখানে শুধু লোকজন ঢুকতে পারে কখনো বের হতে পারে, সিঙ্কের মতো সিঙ্কে পানি শুধু জমা হয় এখান থেকে কখনো পানি উঠে। তো 374 হচ্ছে এখানে সিঙ্ক। সো আমি এটাই বলছি যে এ ড্যাগ মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান সোর্স ভার্টেক্স অ্যান্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান সিঙ্ক ভার্টেক্স, কেন সেটা তো চিন্তা ভাবনা করে দেখেন, আদারওয়াইজ এটা ড্যাগ হতে পারবে। তো এই জিনিসটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি হচ্ছে এখন ডিরেক্ট টপোলজিক্যাল সর্টিং এ চলে, আপনারা এখন করতে পারবেন ফার্স্ট থিং ফার্স্ট, এইটার উপর আমরা টপোলজিক্যাল সর্টিং করব। এখন একটু খেয়াল খেয়াল করে দেখবেন এটা আসলে একটা ড্যাগ, ড্যাগ না হলে কিন্তু টপোলজিক্যাল সর্ট করতে পারবেন না। পরীক্ষায় দেখবেন এরকম কোয়েশ্চেন কোয়েশ্চেন আসবে টপোলজিক্যাল সর্ট করতে বলা হচ্ছে, আসলে একটা সাইকেল দিয়ে বসায় দেওয়া, তারপর আপনারা টপোলজিক্যাল সর্ট করবেন, আপনাদেরকে হয়তো মার্ক দিয়ে দিয়েছি। তো আগে ফার্স্টে চেক করে নেবেন যে আপনাকে যে গ্রাফটা দেওয়া হয়েছে ওটা অ্যাসাইক্লিক কি, অথবা কোয়েশ্চেনে বলে দেওয়া থাকতে পারে যে হ্যাঁ মানে যেটা দেওয়া হয়েছে সেটা অ্যাসাইক্লিক কনফার্ম, তখন আপনার চেক করতে হবে। আদার দেন দ্যাট একটু চেক টেক করে নেবেন গ্রাফে কোনো সাইকেল দেওয়া আছে কিনা, আপনাকে বোকা বানানোর চেষ্টা করতে। সো একটু খেয়াল করে দেখেন এই গ্রাফটা দেখে তাকায় বুঝি আপনি বলেন তো আপনি কোনটা আগে করবেন? সে যেটা থেকে 8 ডিগ্রি বেশি বের হচ্ছে বা মানে সিঙ্ক ভার্টেক্স থেকে, সিঙ্ক থেকে আমি কেমনে শুরু করি বলতো, সিঙ্ক আর সোর্স ভার্টেক্স থেকে পরে করতে হবে? হ্যাঁ আমার কথা ছিল হচ্ছে এমন একটা ভার্টেক্স থাকবে যেটাতে কেউ আসে না,
তার মানে কি খেয়াল করেন, এমন একটা ভার্টেক্স থাকবে যেটা থেকে শুধু বের হয়, তার মানে আসলে কি, তার মানে এই কোর্সটা অনেকের প্রিরিকুইজিট, অন্য কোন কোর্স মানে এই কোর্সটা কারো উপর ডিপেন্ড করে না, খেয়াল করেন এটা হবে না, অন্য কোনো ভার্টেক্স থেকে ওর উপরে কোনো এজ নাই, তার মানে কি এই এজ কোর্সটা কারো উপরে ডিপেন্ড করে না, এইরকম একটা কোর্স থাকতেই হবে। তো আমার আসলে ওইটা দিয়ে শুরু করতে হবে না, দেখেন তো প্রথম সেমিস্টার শুরু করতে হবে না ওইটা দিয়ে, বুঝতেছেন? জি স্যার। আদারওয়াইজ আমি কি করতে পারবো, যেমন 374 কে আমি প্রথম সেমিস্টারে নিতে পারবো? পারবো না, কারণ 374 করার জন্য আগে এটা করে আসতে হবে, এটা করে আসতে হবে। ঠিক একই ভাবে 417 কে আমি নিতে পারবো প্রথম সেমিস্টারে? কারণ 417 করার জন্য আগে 373 করে আসতে হবে। একমাত্র এই দোষ থেকে মুক্ত সে হচ্ছে সোর্স পার্টি, যে সে 373 এইটাকে আমি সবার আগে করব। ওকে, তার মানে আমাকে যদি একটা ড্যাগ দেওয়া থাকে আমি কোনটা আগে করব, প্রথম কোনটা আমার সোর্স ভার্টেক্স? জি স্যার। তাহলে একটু খেয়াল করে দেখেন এইখানে যে জিনিসপত্র আছে এখানে কোনটা সোর্স? সিএসি 110 হচ্ছে সোর্স। কেন সিএসি 110 হচ্ছে প্রথম কোর্স যেটা আপনারা করেন? কথা কথা আমি জানি না ইফ দিস ইজ দ্য কেস, বাট প্রোবাবলি ট্রু। সিএসি 110 কার উপরে ডিপেন্ড করে না? সিএসি 110 এর উপরে পৃথিবীর সবাই। কি বলেন, সিএসি 110 তো কার উপর ডিপেন্ডেন্ট না? সেটাই বলতেছি, সিএসি 110 কার উপর ডিপেন্ড করে না, কিন্তু বাকি সব কোর্স সিএসি 110 এর উপর ডিপেন্ড করে। 110 না করলে আপনি এই কোর্সগুলো করতে পারবেন না, এটাই বলছি। সো আমার সোর্স ভার্টেক্স কোনটা? সিএসি 110, তাহলে ওইটাকে আমি আগে করব। ওকে, বুঝা যাচ্ছে? তাহলে ফার্স্ট সেমিস্টারে আমি সিএসি 110 করে ফেললাম। ফার্স্ট সেমিস্টারে 110 করার পরে আমার ফার্স্ট সেমিস্টার শেষ, এখন কি, এখন কি আমার 215 করতে কোনো বাধা আছে? দেখেন তো, হ্যালো, না 111 করতে কোনো বাধা আছে? যেহেতু আমি ফার্স্ট সেমিস্টার এটা করেই চলছি, এটা তো শেষ, পৃথিবী থেকে বাদ, এটা করতেও কোনো, আচ্ছা এটা করতে বাধা আছে, এইটা করতে কোনো বাধা আছে 112 করতে? হ্যাঁ, যে ম্যাথ 215, বাট আমার কথা হচ্ছে এইটা সমস্যাও একটু লাভ হইছে, সেই লাভটা হচ্ছে এইটা মুছে গেছে, রাইট? মানে এইটা তো আমি করে ফেলছি, এই ডিপেন্ডেন্সিটা আমার দরকার, এই ডিপেন্ডেন্সিটা আমার দরকার নাই, রাইট? কারণ অলরেডি আমি 110 করে ফেলছি, এই এজটা বাদ, একইভাবে এই এজটা আমার গ্রাফ থেকে বাদ, এটাও বাদ। আফটার ফার্স্ট সেমিস্টার আমি যদি 110 করে ফেলি তাহলে এই এজগুলোর আসলে আর কোনো ভ্যালু নাই, রাইট? আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? আমি এখন সেই কাজটাই করতেছি, ফার্স্ট সেমিস্টারে আমি 110 করার পরে 110 কে পৃথিবী থেকে ফেলে দিব, 110 এর সাথে যতগুলো এজ ছিল সবগুলো ফেলে দিব। 110 ফার্স্ট সেমিস্টারে করা হয়ে গেল, এবং 110 যতজনের প্রিরিকুইজিট ছিল সেই এজ গুলাকে দেখেন কেমন করে ফেলে দিলাম, এটাকে ফেলে দিলাম, এই সবগুলো ফেলে দিলাম, ঠিক আছে? 110 আমি আগে করব। এখন খেয়াল করেন 111 করতে কি এখন আমার কোনো বাধা আছে? যদি একদম লাস্টে করি, কারণ ওটা তো কোনো ডিপেন্ডেন্সি নাই, করতে পারি, হ্যাঁ অবশ্যই পারি, আমি এটাতে সবার শেষে আসবো, এটা আমি করতেই পারি। 111 যে এখন করতে হবে এমন কোনো কথা কিন্তু নেই, আমি জাস্ট একটা অর্ডারিং এর জন্য 111 করে ফেলছি, 110 এর সাথে লোকজন 111 করে, তাই আপনি চাইলে 215 করতে পারেন, খেয়াল করেন 215 এখন সোর্স না? একটু দেখেন তো এই গ্রাফে এখন 215 সোর্স না? Yes sir. এসব আপনি বুঝতেছেন সোর্স মানে কি, এমন ভার্টেক্স যেখান থেকে শুধু বের হয় কিন্তু কখনো ঢুকে না, এটাই হচ্ছে কথা, মানে এমন ভার্টেক্স যেটাতে কখনো কেউ আসে না সেটা হচ্ছে সোর্স। তো ম্যাথ 215 এখন সোর্স না? দেখেন তো, তাই তো, ঠিক একইভাবে 111 কিন্তু সোর্স। সোর্সের ডেফিনিশন কি দিছিলাম দেখেন, সোর্সের ডেফিনিশন দিছিলাম এমন ভার্টেক্স যেটাতে কেউ আসে না, যেটার ইন ডিগ্রি জিরো, ইন ডিগ্রি জিরো হইলেই আমি সোর্স নিতে পারি। মাইশা খেয়াল করেন ইম্পর্টেন্ট কথা, কিন্তু এখানে দুইটা দুইটা ভার্টেক্স দুইটা সোর্স,
আপনি যে কোনো একটা পিক করতে পারেন। এই জন্য আমি আমি একটা ধরো বলেন স্যার, তাহলে জিনিসটা মানে সোর্স ভার্টেক্স মানে পুরো ডেফিনিশনটা চেঞ্জ হয়ে যায় না? তাহলে তো টপ দেখেন সোর্সের ডেফিনিশন আমি কিছু কেয়ারফুলি দিছি, যে ভার্টেক্স দ্যাট হ্যাজ নো ইনকামিং এজ। আমি আমি মুখে যদিও বলতেছি যে এখানে কেউ আসে না, শুধু শুরু হয়, এই শুধু শুরু হয় পার্টটা ফর্মাল ডেফিনিশনের পার্ট না, এটা আপনাকে জাস্ট উদ্দীপনা দেওয়ার জন্য বলছি যে এমন ভার্টেক্স যদি থাকে এটা সোর্স, এটাও সোর্স আমি বলতে পারি। কেন? কারণ এখানে কেউ আসেও না, কেউ যায়ও না, দুইটাই বন্ধ। তো আমার ফর্মাল ডেফিনিশন হচ্ছে যেটাতে কোনো ইনকামিং এজ নাই সেটা সোর্স, আর যেটা থেকে কোনো আউটগোয়িং এজ নাই সেটা হচ্ছে সোর্স। কারণ আউটগোয়িং এজ না থাকা মানে যে শুধু ইনকামিং এজ থাকবে তা কিন্তু না, ইনকামিং এজ নাও থাকতে পারে। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। স্যার তাহলে মানে সোর্স ভার্টেক্স এরকম একটা সোর্স ভার্টেক্স থেকে যদি টপোলজিক্যাল সর্টিংটা করি তাহলে কি মানে জিনিসটা কি রকম দেখাবে? দেখেন আপনার প্রথম শুধু দেখেন 110 করার পরে আপনার হাতে এন্ডলেস পসিবিলিটি, ম্যাথ 15 ও করতে পারতেন, সিএসি 111 ও করতে পারতেন। 110 করে ফেলার পরে 111 ই করতে হবে এমন কোনো কথা নেই। 111 যে ফৌজি একটা চমৎকার কথা বলছে যে আমি 111 কে সবার লাস্টে করতে পারি, কোনো সমস্যা নাই। আমার জাস্ট একটা ভ্যালিড অর্ডারিং খুঁজে পাইলেই হয়েছে। কেউ যদি 111 পরে করতে চায় করতে পারে, যদি 111 অন্য কারো প্রি রিকুইজিট না হয়ে থাকে, যেমনটা আমার এইখানে দেওয়া আছে, সে আর কারো প্রি রিকুইজিট আপনি একাধিক সোর্স থাকতে পারেন। আমি বলছি দেখেন কেউ করেন, আমি বলছি একটা সোর্স থাকবেই, কিন্তু একাধিক সোর্স তো থাকতে পারে। এটা দেখানোর জন্য আমি ইচ্ছা করি এখানে একাধিক সোর্স থাকতে পারে অ্যাট এনি পয়েন্ট, এবং একই সাথে সিঙ্ক যে একটাই হবে এমন কোনো কথা নেই, একাধিক সিঙ্কও থাকতে পারে, কিন্তু সিঙ্ক একটা অ্যাক্ট্রেস থাকা লাগবেই না। বোঝা যাচ্ছে? সোর্স থাকা লাগবেই লাগবে। আমি এটাই বলতেছি যে আপনি প্রতি স্টেপে কি করবেন, সোর্স ভার্টেক্সটাকে ধরবেন, ওই কাজটা করে ফেলবেন, করে ওই সোর্স ভার্টেক্স সহ গ্রাফটাকে ওইটা মুছে দিবেন। 110 করে ফেলছেন, 110 কে মুছে দিবেন। এখন আপনার হাতে সোর্স আছে দুইটা, একটা 111, একটা 215। আমি ফর দ্য সেক অফ নাও 111 চুজ করলাম, সেটাই করতে হবে এমন কোনো কথা। 111 শেষ, 111 গ্রাফ থেকে মুছে দিছি, এর সাথে কোনো এজ নাই, কোনো এজ মোটা লাগে না কিন্তু পার্টি। এখন দেখেন আমার হাতে সোর্স আছে, এখন কয়টা সোর্স আছে হিসাব বলেন, কয়টা সোর্স আছে? 21 মাইশা আর ইউ দেয়ার, সো ইউ ক্যান হেল্প মি অলসো। জি স্যার, জি স্যার। স্যার এখন সোর্স মানে সোর্স হচ্ছে এম ম্যাথ 215, স্যার একটা। হ্যাঁ আমি এটাই করব, করার নেই আমার, এটাই করতে হবে। সো সোর্স কে করার পরে কি করব, এটা মুছে দিব, এই কেস গুলো মুছে ঝামেলা শেষ, ম্যাথ 215 করে ফেললাম। এখন সোর্স কয়টা আছে স্যার? একটা, এটাও করে ফেলছি ঝামেলা শেষ। এইভাবে 220 করে ফেলবো, সবার শেষে সোর্স বাকি থাকবে এইটা, এটাকে করে এইভাবে। তার মানে আমি এইভাবে যদি প্রতি স্টেপে কি করতে পারি, আমি চেক করতে পারি, আমার আমার কাছে যদি অ্যাডজেসেন্সি লিস্ট দেওয়া থাকে, আমি জাস্ট দেখব যে এমন কোন ভার্টেক্স আছে যেটাতে কেউ আসে নাই, যেখান থেকে মানে যেটাতে কেউ আসে নাই বা যেখান থেকে শুধু ডে হয়েছে। এই যে কোন পার্টটা কিন্তু মানে মোটামুটি ইনকারেজ, বাট আমার যেটা দেখতে হবে কোন এমন কোন ভার্টেক্স আছে যেখানে কেউ আসে নাই, ওই ভার্টেক্সগুলো আইডেন্টিফাই করতে হবে। একটা ভার্টেক্স নিয়ে ওইটাকে আমার গ্রাফ থেকে গায়েব করে দিতে হবে। এরকম অ্যাডজেসেন্সি লিস্টে যদি এরকম থাকে অনেকগুলো মানে এটার লিস্ট, এটার লিস্ট, এটার লিস্ট, তো ধরলাম এই এই ভার্টেক্সটা হচ্ছে সোর, এইটারে পৃথিবী থেকে গাছ করে দিতে হবে, অ্যাজ ইফ এই জিনিসটা আমার গ্রাফে নাই, আমার গ্রাফের সাইজ এক কমে যাবে। এরপরে আমি আবার একটা সোর্স ভার্টেক্স খুঁজবো, সোর্স ভার্টেক্স খুঁজে ওইটাকে গাছ করে দিতে হবে। এইভাবে করে গাছ করতে করতে আমি যাইতে পারি। এইভাবে যদি যাইতে পারি তাইলেই আমি যে অর্ডারিংটা পাবো, খেয়াল করেন এটা একটা টপোলজিক্যাল অর্ডারিং, এটা এমন একটা অর্ডারিং যেটা হচ্ছে আমার ডিপেন্ডেন্সিকে রেসপেক্ট করে। কেমন রেসপেক্ট করে, এইভাবে এই অর্ডারে আমি যদি আগাই তাহলে আমার কোনো কোর্সে রেগুলেশন পারমিশন হবে না। এই হচ্ছে কথা, আজকে এতটুকুই থাক, নেক্সট দিন হচ্ছে আমরা ডিএফ।